জেন্ডার ইকুয়ালিটি, এটার আন্ডারে আছে স্ট্র্যাটেজি ফর জেন্ডার ইকুয়ালিটি, হাউ টু অ্যাচিভ জেন্ডার ইকুয়ালিটি, ওয়েজ টু প্রমোট জেন্ডার ইনইকুয়ালিটি। ওকে, তাহলে খুবই ইম্পর্টেন্ট, এই সহজ বিষয়গুলো আমরা লার্ন করার চেষ্টা করব। প্রথম হচ্ছে আমরা জেন্ডার রোলস বলতে কি বোঝায়। জেন্ডার রোল গত সেশনে বোধ হয় কিছুটা জেন্ডার রোলের কথা বলা হয়েছে। জেন্ডার রোলস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স, অ্যাটিটিউড, ফিলিংস, বিহেভিয়ার্স দ্যাট সোসাইটি এক্সপেক্টস অফ মেলস অ্যান্ড ফিমেলস। সেটাকে যদি আমরা বাংলা করি যে একজন মেলের কাছ থেকে বা একজন ফিমেলের কাছ থেকে সোসাইটি কি এক্সপেক্ট করে, তাদের কি ধরনের অ্যাটিটিউড থাকতে হবে, তাদের ফিলিংস গুলা কেমন হবে, তাদের বিহেভিয়ার কেমন হবে, তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক যেমন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক যদি বলি, তারা কি ধরনের পোশাক পরবে, তাহলে মেল আর ফিমেলের মধ্যে পোশাক আশাকের ডিফারেন্স আছে, অ্যাটিটিউডস ডিফারেন্স আছে, ফিমেল এক ধরনের অ্যাটিটিউড থাকে, মেল এক ধরনের অ্যাটিটিউড থাকে। সো এটা সোসাইটি এক্সপেক্ট করে যে ফিমেলরা কি কি ধরনের অ্যাটিটিউড হবে, ফিলিংস গুলো কেমন হবে। যেমন ধরো ইমোশনাল ফিলিংস এর যদি বলা হয়, যে আমরা লাস্ট সেশনে আমরা দেখেছি যে মেল সবসময় এক্সপেক্ট করে রাফ অ্যান্ড টাফ হবে এবং তার কোনো ইমোশনাল আউটবার্স্ট থাকবে না। এই জন্য আমরা দেখেছি সোসাইটিতে অনেক সময় দেখা যায় যে কোনো কারণে যদি একটা মেল কেঁদে ফেলে, তাই কিন্তু তাকে একটা কথা বলে যে তুমি তো মেয়ে মানুষ না, তুমি কেন কাঁদছো। এই কথাটা কিন্তু অত্যন্ত আসলে ভুল কথা, কারণ আসলে ইমোশনাল ফিলিংস মেয়ে পুরুষ সবারই থাকবে। আমি কেন আমার ছেলেকে বলবো যে তোমার ইমোশন থাকবে না, তুমি তোমার ইমোশনকে বিসর্জন দিবে। সো এই যে ফিলিংস এর কথা সোসাইটি এক্সপেক্ট করে, এখনো কিন্তু আমাদের দেশে এটা প্রচলিত, আমরা ছেলেদের কাছ থেকে রাফ অ্যান্ড টাফ এবং তার মধ্যে কোনো সে কখনোই তার কান্না করবে না, কোনো ধরনের আবেগ অনুভূতি হয়ে পড়বে না, খুবই শক্ত থাকবে এই ধরনের। আর মেয়েরা খুবই সফট থাকবে, কেয়ারিং থাকবে, খুব ভালোবাসা থাকবে, এই বিষয়গুলো আসলে তো এটা অ্যাকচুয়ালি কমন হওয়া উচিত সবার জন্য, মেলের ফিমেল মধ্যে হয়তো কিছুটা এক্সপ্রেশনে ডিফারেন্স থাকতে পারে বাট তাদেরও ফিলিংস গুলো থাকে। তো বাট সোসাইটি এক্সপেকটেশনই হচ্ছে এই জেন্ডার রোল। তো বিহেভিয়ারও ঠিক তাই, যে একটা ফিমেল কিভাবে বিহেভ করে, একজন মেল কিভাবে বিহেভ করবে, সেই বিহেভিয়ারের মধ্যে সফটলি বিহেভ করবে ফিমেল আর খুব হার্শলি বিহেভ করবে মেল, এই ধরনের সোসাইটির এক্সপেকটেশন আছে। তো এইগুলোকেই আমরা বলেছি জেন্ডার রোল। সো জেন্ডার রোল ডেভেলপমেন্ট বিগিনস অ্যাট বার্থ, এগুলো সব আমরা জানি আগের সেশন থেকে। দ্য ফার্স্ট প্লেস উই লার্ন অ্যাবাউট আওয়ার জেন্ডার রোল ইন আওয়ার ফ্যামিলি। আগেও বলেছি যে ফ্যামিলিতেই কিন্তু একজন মেল বাচ্চা ফলো করে, তার বাবা, দাদা, তার চাচা, তার মেল রিলেশনশিপরা তারা কিভাবে বিহেভ করে, কিভাবে কথা বলে, কিভাবে চলে, কি ধরনের পোশাক পরে, এইগুলো একজন ফিমেলও তাই। এই কি আনমিউট আছো, প্লিজ মিউট করো। ওকে, একটু খেয়াল করে মিউট করবা, নালে তো ওই যে আলাদা সাউন্ড হয়। তাহলে ফ্যামিলি থেকে আমরা মূলত প্রথম শিক্ষা আমরা পেয়ে থাকি জেন্ডারের, সেটা হচ্ছে ফ্যামিলি। সো প্রথম বেসিক ফাংশনই হচ্ছে জেন্ডার, মেয়েকে শিখায় তুমি এই এই পোশাকগুলো মেয়েদের জন্য, এই রংটা মেয়েদের জন্য, মেয়েদেরকে শিখায় তুমি এই কাজটা তুমি করবা, চা বানাতে যাওয়া তুমি, খাবার পরিবেশন করবা তুমি, সবচেয়ে শেষে তুমি খাবা, তুমি রান্নাঘরে যাবা। একটা ছেলেকে শিখায় তুমি তুমি নিয়ে বাজারে চলে যাও, তুমি রাস্তায় খেলতে চলে যাও। সো এই যে জেন্ডারের রোলগুলো প্রথম কিন্তু শুরুই হয় অ্যাকচুয়ালি ফ্যামিলির বেসিক ফাংশনই হচ্ছে জেন্ডার রোল শেখানো। এখন জেন্ডার রোলের মধ্যে আমরা তিনটা টাইপের জেন্ডার রোলকে ভাগ করতে পারি, একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ রোল, একটা হচ্ছে প্রোডাক্টিভ রোল, একটা হচ্ছে কমিউনিটি রোল। রিপ্রোডাক্টিভ রোল তো বুঝতেই পারছো, রিপ্রোডাকশনের সাথে জড়িত। রিপ্রোডাক্টিভ রোলস হচ্ছে উইমেন্স বায়োলজিক্যাল ক্যাপাসিটি টু গিভ বার্থ, অ্যাজিউমস দ্যাট চাইল্ড রিয়ারিং অ্যান্ড হাউজহোল্ড মেইনটেন্যান্স ইজ ওমেন্স জব। যেহেতু একজন মহিলা শিশু জন্মদান করে, তাহলে শিশুকে পালার দায়িত্ব হচ্ছে মহিলার থাকে, এটা এই রিপ্রোডাক্টিভ রোলটা এক্সপেক্ট করে ফ্যামিলি থেকে। এবং হাউসহোল্ডে যত মেইনটেনেন্স কাজ আছে সেটাও ফিমেলরাই করবে, যদিও এই রিপ্রোডাক্টিভ রোল কিন্তু নাও ইট ইজ উই ওয়ান্ট টু চেঞ্জ, আমরাই চেঞ্জ করছি। কিভাবে চেঞ্জ হবে সেটাই হলো কথা, যে রিপ্রোডাক্টিভ রোলে চাইল্ড রিয়ারিং এ কিন্তু প্যারেন্ট, বোথ প্যারেন্ট কিন্তু এখন অংশগ্রহণ করছে। একজন একজন বাচ্চা বাবাও কিন্তু তার শিশুকে খাওয়ার দায়িত্ব নিচ্ছে, পড়ানোর দায়িত্ব নিচ্ছে, তাকে বিভিন্ন ধরনের রাতে তার ন্যাপি চেঞ্জ করার দায়িত্ব নিচ্ছে। সো এই যে চাইল্ড রিয়ারিং ও কিন্তু এই রিপ্রোডাক্টিভ রোল কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, সো অনলি এই যে বায়োলজিক্যাল ক্যাপাসিটি টু গিভ বার্থ, এটা হয়তো চেঞ্জ করতে পারবে না, যে একজন ওমেনই কনসিভ করবে এবং সেই দিবে, জন্ম দিবে শিশুর, এটা চেঞ্জ না হলেও বাদ বাকি বিষয়গুলো কিন্তু চেঞ্জ করা অবশ্যই সম্ভব। প্রোডাক্টিভ রোল বলতে আমরা কি বুঝাই, একটা হচ্ছে ইনফরমাল ইকোনমিক অ্যাক্টিভিটিস কনসিডার্ড নট প্রোডাক্টিভ ইয়েট কন্ট্রিবিউটস টু দ্য সোসাইটি।
প্রোডাক্টিভ রোল হচ্ছে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো পার্টিকুলারলি যেগুলো করা হয় সেটাই হচ্ছে প্রোডাক্টিভ রোল, প্রোডাকশন থেকে প্রোডাক্টিভ রোল। তো এক ধরনের ইকোনমিক ইনফর্মাল ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে, পার্টিকুলারলি ধরো ফিমেল যে হাউস হোল্ড অ্যাক্টিভিটিস গুলো সেগুলো কিন্তু কোনো ধরনের ওয়েজ নিয়ে আসে না, বাট এটারও একটা বিগ কন্ট্রিবিউশন আছে সোসাইটিতে। সো প্রোডাক্টিভ রোল কিন্তু নট অনলি ইনফর্মাল, ইকোনমিক যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোকে আমরা প্রোডাক্টিভ রোলের মধ্যে বলি। কমিউনিটি রোলস এর মধ্যে মেন্স ইউজুয়ালি ডমিনেট ইন লিডারশিপ অ্যান্ড পলিটিক্যাল রোল। কমিউনিটি রোলের রোলের মধ্যে কি বোঝাচ্ছে, কমিউনিটি লিডারশিপের কথা বলছে, পলিটিক্যাল লিডারশিপের কথা বলছে। যেমন ধরো কমিউনিটিতে কি আছে, আমরা যেখানে বাস, ওয়ার্ডে ওয়ার্ডে কি আছে, কাউন্সিলর আছে, তারপরে হচ্ছে ওয়ার্ডের পরে হচ্ছে মেয়র, এরপরে হচ্ছে যে ওয়ার্ডের পরে যে যেটা সেখানে কি হচ্ছে মেয়র হচ্ছে একটা ইয়ে। সো এই যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর আছে, এটা গ্রামেও আছে শহরেও আছে। এই যে কাউন্সিলর মেইনলি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কমিউনিটি রোলের মধ্যে, এই পলিটিক্যাল রোল যারা প্লে করে মেজরিটি হচ্ছে মেলস। ফিমেলস এখন আসছে বাট স্টিল ফিমেলস এর পার্সেন্টেজ কিন্তু কম। সো ওয়ার এস উমেন ইউজুয়ালি পারফর্ম সার্ভিস ওরিয়েন্টেড অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটি। তাহলে বেশিরভাগ লিডারশিপ গুলো যেগুলো আছে, লিডারশিপ অ্যাক্টিভিটিস গুলো, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস গুলো, সেগুলো মেইনলি মেন্স রোল হিসাবে কমিউনিটি এক্সপেক্ট করছে। আর উইমেনরা সাধারণত সার্ভিস ওরিয়েন্টেড, ধরো স্কুলে টিচিং করে বা কোনো সার্ভিস করছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম টিচিংটাই বেশি হয়তো প্রেফার করে, অথবা কোনো কালচারাল অ্যাক্টিভিটির সাথে ফিমেলরা বেশি থাকছে। সো এটা হচ্ছে কমিউনিটি রোলের এক্সাম্পলস। তাহলে আমরা তিনটা রোল পেলাম, একটা রিপ্রোডাকটিভ, এটা তো রিপ্রোডাকশনের সাথে, প্রোডাক্টিভ হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিসের সাথে, আর কমিউনিটি রোল হচ্ছে লিডারশিপ, পলিটিক্যাল রোল এবং সার্ভিস অ্যান্ড কালচারাল প্রোগ্রাম, যেগুলো কালচারাল অ্যাক্টিভিটিস সেগুলো হচ্ছে কমিউনিটি রোল। ওকে, সো জেন্ডার রোলস গুলো কিন্তু আমার মনে হয় তোমরা সহজেই বুঝতে পেরেছো। এখন আমরা ইম্পর্টেন্ট যে জিনিস হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে আলোচনা করবো। আমার মনে হয় তোমাদের সবারই কিন্তু জেন্ডার ইকুয়ালিটি নিয়ে ধারণা আছে। ইকুয়াল শব্দটার মানে হচ্ছে সমান সমান, ইকুয়াল ইকুয়াল, প্রত্যেকটা বিষয়ে সমান হবে। তার মানে হচ্ছে বোথ মেন অ্যান্ড উইমেন কি কি বিষয়ে সমান হবে সেটা দেখি। বোথ মেন অ্যান্ড উইমেন হ্যাভ ইকুয়াল অপরচুনিটি, তাদের প্রত্যেকেরই সমান সুযোগ থাকবে। ধরো যে কোনো ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রেও ওমেন মেন সমান সুযোগ থাকবে, একটা জবের ক্ষেত্রেও সমান সুযোগ থাকবে, যে কোনো জিনিস যদি তার ভাগাভাগি করতে হয় একটা ফ্যামিলিতে, একটা শিশু থাকে, মেয়ে থাকে, ছেলে থাকে, ছেলে মেয়ে উভয়ের মধ্যে সমভাবে বন্টন হবে, সেটা তার প্রপার্টি হতে পারে, সেটা অ্যাসেট হতে পারে, সেটা যে কোনো কিছু। তাহলে সমান সমান যদি সুযোগ থাকে তাকেই আমরা বলছি ইকুয়ালিটি। লং টার্ম গোল, সো ইকুয়ালিটিটা আমাদের একটা লং টার্ম গোল। এখন পর্যন্ত আমাদের ইকুয়ালিটি এক্সিস্ট করে না, অনেক ক্ষেত্রেই ইনইকুয়ালিটি। ইকুয়ালিটি অপোজিট শব্দ হচ্ছে ইনইকুয়ালিটি, অর্থাৎ যেখানে ইকুয়াল হচ্ছে না সেখানে আমরা ইনইকুয়ালিটি বলছি। সে কারণে এটাকে লং টার্ম গোল বলছে, উই গেট টু অ্যাচিভ। সো অ্যাবসেন্স অফ ডিসক্রিমিনেশন বেসড অন সেক্স। সো জেন্ডার ইকুয়ালিটি মানে হচ্ছে যে কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকবে না, যে সে ছেলে হয়েছে বলে সে এটা পাবে পাবে আর মেয়ে হয়েছে বলে সে এটা প্রাপ্ত হবে না। এই যে মেয়ে বা ছেলের উপর বেস করে কোনো ধরনের বৈষম্য, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য থাকবে না। ছেলে হয়েছে বলেই আমি এটা পাবো না, এই চাকরিটা আমার জন্য বরাদ্দ হয়নি কারণ আমি একজন ছেলে, এই চাকরিটা আমার জন্য বরাদ্দ হয়নি কারণ আমি একজন মেয়ে। সো এই ধরনের কিছু ডিসক্রিমিনেশন যাতে না থাকে। বা খাবার দাবারের ক্ষেত্রে যদি বলা হয়, একজন ফিমেল হয়েছে বলেই কিন্তু তাকে কম ওয়েজ পেতে হবে, এই ধরনের ডিসক্রিমিনেশন যাতে না থাকে। একজন মেল বলে সে ডিসক্রিমিনেশন, সে ওয়েজ বেশি পাবে, এরকম ঘটনা যেন না হয়। ইকুয়ালিটি বিটুইন মেন অ্যান্ড উইমেন এক্সিস্ট when both sexes are able to share equally in the distribution of power and influence. So amra tokhoni equality pabo jokhon amader je power ache, ei je societal power, family power, je dhoroner power gulo je ache eta equally jodi share hoy, ebong ei je influence jeta ache society the je influence ache, male influence, female influence, so main bishoy tai hocche equal distribution hote hobe power and influence. Okay, but economic power jodi thake shekhetre hoyto she ইকুয়ালি এম্পাওয়ার থাকবে, যে সে তার নিজের জন্য, একজন ফিমেল তার নিজের জন্য খরচ করার ক্ষমতা রাখবে, তার যখন প্রয়োজন হচ্ছে তখন সে যাতে খরচ করতে পারে, তার যে রিপ্রোডাক্টিভ যখন নিড হচ্ছে, তৈরি হচ্ছে, তখন যাতে সে ইন্টারনেটাল কেয়ার চেক আপে যেতে পারে, সে যাতে ফ্যামিলি প্ল্যানিং এর এসে যেতে পারে ইত্যাদি। তাহলে এই পাওয়ারটা, ইকোনমিক পাওয়ার তার জন্য থাকে, এবং সেজন্য তার জন্য ইনফ্লুয়েন্স থাকে, যে তার যে কথা হবে সেটার জন্য একটা গুরুত্ব সহকারে গুরুত্ব থাকে। ইকুয়ালিটি মানে হচ্ছে ইকুয়াল
ইন এভরিথিং, পার্টিকুলারলি এটা বেশি করে মনে রাখতে হবে যে বোথ মেন এন্ড উইমেন হ্যাভ ইকুয়াল অপরচুনিটিস, সো দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন বেসড অন সেক্স অ্যান্ড ইকুয়াল ডিস্ট্রিবিউশন, ইকুয়াল শেয়ার অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। এই কয়েকটা কথা এখন দেখুন মাথায় রাখবেন। জেন্ডার ইকুইটি বলতে কি বোঝায়? ইকুইটি, ইকুইটি শব্দটা হচ্ছে জেন্ডার ইকুইটি ইজ দ্য প্রসেস অফ বিইং ফেয়ার টু উইমেন অ্যান্ড মেন। তাহলে ফেয়ার কথাটা বলা হচ্ছে এখানে, ফেয়ার শব্দটা ইম্পর্টেন্ট। তাহলে আমাকে ফেয়ারলি একটা জিনিস করতে হবে ফর মেন আর ফর ওমেন, ইউ নিড টু বি ফেয়ার। যেমন ধরো আমরা বলছি যে আমরা সব পড়ে আসি, তারপরে আমরা এক্সাম্পলের কথা বলি, অপরচুনিটিস প্রপোর্শনেট অ্যালোকেশন অফ অপরচুনিটিস। এর আগে আমরা বলেছি ইকুয়াল অপরচুনিটিস, এখানে আমরা বলছি কি প্রপোর্শনেট অ্যালোকেশন। প্রপোর্শনেটলি অর্থাৎ যার বেশি প্রয়োজন তাকে আমার সেটা বেশি অ্যালোকেট করতে হবে, ঠিক আছে? আর যার কম প্রয়োজন তাকে আমি কম অ্যালোকেট করব। কেন করব? যাতে ইকুয়াল হয়। একজন ধরো অনেক নিচে দাঁড়িয়ে আছে আর একজন অনেক উপরে একটা কিছুর উপরে দাঁড়িয়ে আছে, তখন আমি যদি দুজনকে সমান স্থানে নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? যে নিচে আছে বা ধরো উচ্চ, দুজনকেই যদি আমি সমান উচ্চতায় নিতে চাই, একটা নির্দিষ্ট উচ্চতায় একজন একটু উঁচু, বেশি উঁচু স্থানে দাঁড়িয়ে আছে আর একজন একটু কম উঁচু স্থানে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তাদের, আমার উদ্দেশ্য হচ্ছে যে দুজনকে আর একটু বেশি করে সমান উচ্চতায় নিতে চাই, আমাকে কি করতে হবে? যে বেশি উচ্চতায় আছে তাকে অল্প কিছু উপরে উঠাতে হবে, আর যে কম উচ্চতায় আছে তাকে আমার অনেক বেশি উপরে উঠাতে হবে, তার পায়ের নিচে আমার অনেক বেশি ইট দিতে হবে যাতে করে সে যে আগেই অনেক উঁচুতে ছিল তার সমান সমান হয়। ওকে, এটাকেই বলছে প্রপোর্শনেট অ্যালোকেশন। তাহলে আমি যার প্রয়োজন বেশি তাকে আমি বেশি দিচ্ছি, যার প্রয়োজন কম তাকে আমি কম দিচ্ছি। যেমন এডুকেশনে যদি মেয়েরা পিছিয়ে থাকে সেক্ষেত্রে কি করতে হবে? মেয়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে যাতে সে এডুকেশনটা সমান সমান ছেলেদের পর্দায় পৌঁছায়। এবং এই স্ট্র্যাটেজি নেওয়ার ফলে তোমরা দেখবে যে আমাদের দেশে এখন ফিমেল এডুকেশন কিন্তু অনেক বেশি, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা মেলকে সারপাস করে গিয়েছে, তাই না? বিশেষ করে হায়ার এডুকেশনের দিকে যদি তুমি তাকাও, হায়ার এডুকেশনে কিন্তু দেখা যায় যে মেয়েরা অনেক বেশি ছেলেদের তুলনায় কিন্তু অনেক বেশি এগিয়ে গেছে। সো প্রাইমারি এডুকেশনেও কিন্তু এখন মেয়েরা এখনও কিছুটা পিছিয়ে আছে কিন্তু অনেক বেশি, অনেক অনেক বেশি এগিয়ে আছে। এটা কিভাবে হয়েছিল? মেয়েদের জন্যই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তৈরি করেছিল, যেটা শুধুমাত্র মেয়েদেরকেই যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে কিন্তু ফিমেল এডুকেশন আমাদের দেশে বেড়ে গিয়েছে। তাহলে প্রথম আমাদের ছিল প্রপোর্শনেট অ্যালোকেশন। এটা কিভাবে করেছি? আমরা কোটা সিস্টেম করেছি। যেমন ধরো আগে ফিমেল ডাক্তাররা কিন্তু কম ছিল, কম থাকার প্রেক্ষিতে কি হয়েছে, যেহেতু ফিমেল ডাক্তারও আমাদের দরকার সমান সমান ভাবেই দরকার, মেল ডাক্তার যেমন দরকার ফিমেলও দরকার, কিন্তু মেয়েরা অনেক কম ডাক্তার আছে, তাহলে সেক্ষেত্রে কি করেছিল, মেয়েদের জন্য একটা মেডিকেল অ্যাডমিশনে আমাদের একটা কোটা সিস্টেম চালু হয়েছে। 30% কোটা ছিল যেটা শুধুমাত্র মেয়েদের দিয়েই পূরণ হবে, যে যে শুধু ফিমেলরাই 30% থাকবে। ওকে, এই 30% আলাদা করে বাকি 70%-এর জন্য তোমার মেল অ্যান্ড ফিমেল বোথ কমপ্লিট করেছে, কিন্তু ফিমেলরাই শুধুমাত্র এই 30% আর কেউ আসে না। অর্থাৎ টোটাল অ্যাডমিশন যদি ধরো 100 মধ্যে 30 মেয়ের জন্য দিই, পরবর্তীতে দেখা যাবে বাকি হয়তো 70 ভাগের মধ্যে 10 ভাগ হয়তো মেয়েরা পেয়েছে আর 60 ভাগই হতো ছেলেরা অ্যাডমিশন নিয়েছে। সো এইভাবে কিন্তু এই যে কোটা সিস্টেম করে মেয়েদের, মেয়েরা কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক মেয়েরাই কিন্তু এই চিকিৎসক হওয়ার, ডাক্তার হওয়ার সুযোগ পেয়েছে। সো এই যে কোটা সিস্টেম তৈরি করেছে, এটা এডুকেশনে করেছে, এটা এমপ্লয়মেন্টের জন্য করেছে। ওয়ার্ল্ড ব্যাংক এক সময়, আমি ICMEতে যখন কাজ করি তখন ওয়ার্ল্ড ব্যাংক, ওখানে আমরা রিক্রুট করি, ওয়ার্ল্ড ব্যাংক পরিষ্কার করে বলে দিয়েছিল যে 50% অবশ্যই রিক্রুটমেন্টের ফিমেল থাকতে হবে। অর্থাৎ আমি যদি এই কোটা সিস্টেম না করতাম ধরো, তাহলে কি হতো, হয়তো 10% ফিমেল আমরা চাকরি পেত, ঠিক আছে? বাকি বেশিরভাগই দেখা যায় 90% মেল হতো। তো ওরা বলেছে না 50% তোমাদেরকে ফিমেল রিক্রুট করতেই হবে, তখন আমরা আসলে ওইভাবে ওই ওই জন্যই ফিমেল ওখানে বেশি তখন নেওয়া হয়েছে। আমি একটা এক্সাম্পল বললাম। সো এইভাবেই কিন্তু ফিমেল এমপ্লয়মেন্টটাকে বাড়ানো হয়েছে, ফিমেল এডুকেশনটাকে বাড়ানো হয়েছে। তাহলে এটা কি করেছি আমরা? ইকুইটি করেছি। ইকুইটি ইকুইটি কেন করলাম? প্রপোর্শনেটলি অ্যালোকেট কেন করলাম? প্রপোর্শনেট বলতে হচ্ছে আর ফেয়ার জাস্টিফিকেশনটা কেন করলাম? বিকজ উই ওয়ান্ট ইকুয়ালিটি। যে কোনো ক্ষেত্রে যেখানে তোমার ইনইকুয়ালিটি এক্সিস্ট করছে সেখানেই যদি আমি ইকুয়াল করতে চাই তাহলে আমাকে অবশ্যই ইকুইটি করতে হবে,
আমার মনে হয় এটা বুঝতে পেরেছো। সো টু এনশিওর ফেয়ারনেস স্ট্র্যাটেজিস অ্যান্ড মেজার্স মাস্ট অফটেন বি অ্যাভেলেবল টু কম্পেনসেট ফর উইমেন্স হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল ডিসঅ্যাডভান্টেজ দ্যাট প্রিভেন্ট উইমেন অ্যান্ড মেন ফ্রম আদারওয়াইজ অপারেটিং অন এ লেভেল প্লেয়িং ফিল্ড। তাহলে আমরা চাচ্ছি যে মেন ওমেন একটা লেভেল প্লেয়িং ফিল্ডে অপারেট করবে, তাদের এডুকেশন সমান হবে, এমপ্লয়মেন্ট সমান হবে, কিন্তু আমরা দেখছি যে উইমেন হিস্টোরিক্যালি এবং সোশ্যালি তারা ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আছে। তাদের এডুকেশন কম ছিল, তাদের কি বলে ডিসিশন মেকিং যে পাওয়ার সেগুলো কম ছিল, সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ ছিল এবং সবসময় মেল ডমিনেশন ছিল। সো এইটাকে আমরা কম্পেনসেট করার জন্যই আমরা আমাদের স্ট্র্যাটেজি তৈরি করেছি, ফেয়ারনেস স্ট্র্যাটেজি অ্যান্ড মেজার্স মাস্ট বি অ্যাভেলেবল। কেন এই মেয়েরা যে পিছিয়ে আছে, এই পিছানো জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নেওয়া। সো কেন করছি, ইকুইটি লিডস টু ইকুয়ালিটি। আমার মনে হয় এটা এখন তোমরা বুঝতে পেরেছো যে ইকুইটি আমরা করছি কেন, ফর ইকুয়ালিটি। এটা যদি আমরা দেখি তাহলে এই ছবিটা কিন্তু দেখাচ্ছে জেন্ডার ইকুয়ালিটি দ্যাট লিডস টু, এই যে পাথওয়ে দেখানো হচ্ছে যে এই পাথওয়েগুলো দিয়ে আমরা জেন্ডার ইকুয়ালিটি করছি, ইকুইটি করছি, দ্যাট ইকুইটি ইকুইটি অ্যাকচুয়ালি লিডিং টু জেন্ডার ইকুয়ালিটি। ওকে, সো এই ছবিটা মনে রাখ, দেখলে বোঝা যায় সেটা কী কী করছি ইকুইটি। একটা হচ্ছে এনগেজিং মেন অ্যান্ড বয়েজ ইকুয়াল ট্রিটমেন্ট বিফোর দি ল, সো তাদের জন্য আইন আইন দুজনের জন্য যদি সমানভাবে তারা আইনগত সুবিধাগুলো পায়। ইকুয়াল অ্যাক্সেস টু সোশ্যাল প্রভিশনস, যে সমস্ত সোশ্যাল প্রভিশনগুলো আছে সেগুলোতে যাতে অ্যাক্সেসগুলো ইকুয়াল হয়। সোশ্যাল প্রভিশন বলতে কি বোঝায়, সোশ্যাল প্রভিশন মানে সোসাইটির যে সমস্ত কাজগুলো করে, যেমন ধরো কোনো ধরনের যে অনুষ্ঠান করছে, কমিউনিটি ইনভলভ করে যে ধরনের প্রোগ্রামগুলো করা হয় সেগুলোতে যাতে অ্যাক্সেস থাকে, উইমেন অ্যাক্সেস যাতে থাকে, ইকুয়াল অ্যাক্সেস যাতে থাকে। এছাড়া কমিউনিটিতে যেমন সোশ্যালি, যেমন ধরো বিভিন্ন অর্গানাইজেশন তৈরি করা হয়, সোশ্যাল অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনগুলোতে যাতে ফিমেল রিপ্রেজেন্টেশন থাকে। এছাড়া পলিটিক্যাল অর্গানাইজেশন যেগুলো থাকে, যেমন এই যে একটু আগে যে এক্সাম্পল দিলাম যে কাউন্সিলর, মেয়র ইত্যাদি, এই সমস্ত পোস্টগুলোতে পদ, এই সোশ্যাল যে এই সমস্তগুলোতেও যাতে মেয়েদের অ্যাক্সেস থাকে, মেয়েরা যাতে এখানে সুযোগ পায়। এডুকেশনে ইকুয়াল অ্যাক্সেস করতে হবে, ইকুয়াল অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড কোটা ফর ফিমেল রিপ্রেজেন্টেটিভস। এই কারণে তোমরা দেখেছো যে জাতীয় সংসদে যে 300 আসন আছে তার মধ্যে 30 জনকে মহিলা আসনকে নির্ধারণ করা হয়েছিল, কারণ টোটালি দেখা যাচ্ছে যে মেয়েরা জাতীয় সংসদে এমপি হিসেবে অনেক কম, অনেক পিছিয়ে থাকছে, তাদের সংখ্যা অত্যন্ত অপ্রতুল, নগণ্য, যার ফলে কিন্তু এই রিপ্রেজেন্টেশনও রিপ্রেজেন্টেটিভ হিসেবে একটা কোটা সিস্টেম করা হয়েছে। সো এই রিপ্রেজেন্টেশন শুধু জাতীয় সংসদে না, বিভিন্ন এই যে সোশ্যাল প্রভিশন যেগুলো সোশ্যাল অর্গানাইজেশন আছে, পলিটিক্যাল অর্গানাইজেশন, সবগুলোর মধ্যে যাতে ফিমেলদের জন্য একটা রিপ্রেজেন্টেশন থাকে, সেই জন্য আমরা একটা কোটা বরাদ্দ করতে পারি যে এত পার্সেন্ট কোটা হতে হবে যারা ফিমেল ফিমেলই হবে, অর্থাৎ এত পার্সেন্ট কাউন্সিলর আমরা ফিমেল থেকেই নিব। এখন গ্রামে কিন্তু অনেক জায়গায় কিন্তু মহিলারা এই কাউন্সিলর বা ওদেরকে কি বলে পৌরসভার সব চেয়ারম্যান, এগুলো যাতে মেয়েরা হয় সেই কারণেও কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে। সো উইমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড গার্লস লিডারশিপ ইজ এ ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ প্রমোটিং জেন্ডার ইকুয়ালিটি। তাহলে জেন্ডার ইকুয়ালিটি প্রমোট করার জন্য আমাদেরকে এখানে বলা হচ্ছে যে উইমেন্স এম্পাওয়ারমেন্ট ভেরি ইম্পর্টেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট সম্বন্ধে আমরা আরও বিস্তারিত জানবো, এখানে আছে আমাদের আলাদা, এবং গার্লস লিডারশিপ অর্থাৎ মেয়েরা যাতে লিডারশিপে এগিয়ে আসে তাহলে এই জেন্ডার ইকুয়ালিটিকে প্রমোট করা সম্ভব হবে। সো এই অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে জেন্ডার ইকুইটি করে আমরা জেন্ডার ইকুয়ালিটি শিওর করব। সো দ্যাটস ওয়াই জেন্ডার ইকুইটি লিডস টু জেন্ডার ইকুয়ালিটি। এখানে আরও কিছু কথা আছে জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি নিয়ে। ইফ মেন অ্যান্ড উইমেন আর ইকুয়াল দে শুড বি ট্রিটেড ফেয়ারলি, দ্যাট ইনক্লুডস দ্য রাইট অফ চয়েস and security in marriage. Marriage er kotha bola hocche, so they should have the right of choice and security in marriage, right to land and property. Marriage er khetre bola hocche land and property khetreo tader right thakte hobe. Reproductive rights, freedom from violence, so tader reproductive right ke ensure korte hobe, ebong violence, freedom from violence very important. However, in practice gender equality and equity are often different. Social and economic structures and conditions which disqualify women from receiving the same treatment. কারণ কি কারণে হতে পারে যে এখন পর্যন্ত জেন্ডার ইকুয়ালিটি ইকুইটি যে এনশিওর করা যায় না, সেটার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজন হচ্ছে
আমাদের সোসাইটাল যে স্ট্রাকচার বা ইকোনমিক যে স্ট্রাকচারস, ইকোনমিক যে কন্ডিশন, সেটার কারণেই কিন্তু মেন অ্যান্ড উইমেন সবসময় সেম ট্রিটমেন্ট পায় না। তাহলে এই ইকোনমিক স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, সোশ্যাল স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, অর্থাৎ মেল ডমিনেটিং যে সোসাইটি সেই সোসাইটি থেকে বেরিয়ে ইকুয়াল একটা ইকুয়াল ইকুয়াল পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স শেয়ার করবে এরকম একটা সোসাইটি আমাদের তৈরি করতে হবে। ইকুয়ালিটির অপোজিটি হচ্ছে ইনইকুয়ালিটি, জেন্ডার ইনইকুয়ালিটি। জেন্ডার ইনইকুয়ালিটি হচ্ছে ডিফারেন্সেস বিটুইন মেন অ্যান্ড উইমেন উইচ সিস্টেমেটিক্যালি এম্পাওয়ার ওয়ান গ্রুপ টু দি ডেট্রিমেন্ট অফ আদার। ইনইকুয়ালিটি যে হচ্ছে কি, এই যে সিস্টেমেটিক্যালি যে এম্পাওয়ার করছে একটা গ্রুপকে, অর্থাৎ মেনরা মোর এম্পাওয়ার দেন ফিমেল, তাহলে কি হচ্ছে, সো ওয়ান গ্রুপ টু দি ডেট্রিমেন্ট অফ দি আদার। সো একটার একটার অবস্থা খারাপ হয়ে আর একটা অবস্থা ভালো হয়। একজন যদি পাওয়ার অনেক কম থাকে তাহলে বাকি আর সব এম্পাওয়ার হয়, এটাই বলছে যে ডিপেন্ড অফ দি আদার। সো দ্য ফ্যাক্ট দ্যাট থ্রু আউট দি ওয়ার্ল্ড ওমেন হ্যাভ লোয়ার ক্যাশ ইনকামস দেন মেন ইজ অ্যান এক্সাম্পল অফ জেন্ডার ইনইকুইটি। সো ইনইকুইটির একটা এক্সাম্পল হচ্ছে লো ক্যাশ ইনকামস ইন কেস অফ ফিমেলস। এটা গ্লোবালি, এটা শুধুমাত্র যে ডেভেলপিং কান্ট্রিতে তাই না, বাট ডেভেলপিং কান্ট্রিতেও ডেভেলপ কান্ট্রিতেও আছে গ্লোবালি, যদিও প্রপোর্শন হয়তো ডেভেলপ কান্ট্রিতে কম, সেখানে হয়তো এই ওয়েজ ডিফারেন্স গুলো বা এই জেন্ডার ইনইকুয়ালিটিটা কম্পারেটিভলি হয়তো কম আছে, কিন্তু নাই এটা বলা যাবে। ওয়ার জেন্ডার ইনইকুইটি এক্সিস্ট, ইট ইজ জেনারেলি উইমেন হু আর এক্সক্লুডেড অর ডিসঅ্যাডভান্টেজ ইন রিলেশন টু দ্য ডিসিশন মেকিং অ্যান্ড অ্যাক্সেস টু ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসোর্সেস। তাহলে মেয়েদের ডিসিশন মেকিং পাওয়ারও অনেক কম আছে, তাদের অ্যাক্সেস টু ইকোনমিক অ্যান্ড সোশ্যাল যে রিসোর্সেসগুলো সেখানেও তার অ্যাক্সেসটা অনেক কম, যার ফলেই এই ইনইকুয়ালিটিটা এক্সিস্ট করছে। এই সিস্টেম এবং স্ট্রাকচারের কারণেই ফিমেলরা অ্যাকচুয়ালি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে। সো জেন্ডার ইনইকুইটি একটা তো আমরা বললাম ওয়েজের ক্ষেত্রে, এখানে এখানে আমরা দেখালাম কি ওয়েজের ক্ষেত্রে ইনইকুয়ালিটি এক্সিস্ট করছে, ডিসিশন মেকিং এর জন্য ইনইকুয়ালিটি এক্সিস্ট করছে, অ্যাক্সেস টু ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসোর্সের জন্য ইকোনমিক ইনইকুয়ালিটি এক্সিস্ট করছে, ইন কেস অফ লিটারেসি স্টিল ইনইকুইটি ইনইকুয়ালিটিটা এক্সিস্ট করছে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি এক্সিস্ট করছে, ল্যান্ড ওনারশিপে, নিউট্রিশন অ্যান্ড ফুড সিকিউরিটিতে। এই বিষয়গুলো তো আমরা জানি যে এমপ্লয়মেন্ট অপরচুনিটির বিষয়টা আমরা জানি। এখনও যদি তুমি বিভিন্ন অফিস যাও তাহলে বেশিরভাগ অফিসে দেখবে যে মেল ডমিনেট করছে। কোনো কোনো অফিসে, বিশেষ করে যারা আমাদের এখানে এনজিও অফিসগুলোতে, সেসব অফিসগুলোতে হয়তো ফিমেল রিক্রুটমেন্ট কম্পারেটিভলি বেশি, কারণ সেখানে তারা ফিমেল কোটা সিস্টেমে ফিমেলকে বেশি অগ্রাধিকার দিয়েছে, সেক্ষেত্রে ফিমেল হয়তো সেসব ক্ষেত্রে বেশি, বাট আদার যে অর্গানাইজেশনগুলো আছে সেখানে কিন্তু মেল এমপ্লয়মেন্টটাই কিন্তু অনেক বেশি পাবে। ল্যান্ড ওনারশিপে যদি দেখা যায় যে মেয়েদের ওনারশিপ কিন্তু অনেক কম, ছেলেরা কিন্তু ল্যান্ড ওনারশিপ, ম্যাক্সিমাম ল্যান্ড ওনারশিপ গ্লোবালি কিন্তু গোস টু মেল, সো ফিমেল অনেক কম ওনারশিপ। নিউট্রিশন অ্যান্ড ফুড সিকিউরিটির কথা যদি বলি, আমরা যদি ফ্যামিলিতেই যদি বলি, তাহলে একটা ফ্যামিলি যদি ফুড ইনসিকিউর থাকে, অর্থাৎ তার যদি অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফুড এগুলো না থাকে, সেক্ষেত্রে সাফারার হয় মেজরিটি ক্ষেত্রে কিন্তু ফিমেল সাফারার হয়, তার নিউট্রিশন অ্যান্ড তার ফুড সিকিউরিটি কিন্তু পিছিয়ে পড়ে। কিন্তু তুমি ফ্যামিলিতে বলো, তুমি গ্রেটার কমিউনিটিতে বলো, এই চিত্রটা কিন্তু আমরা দেখতে পাই। মেয়েদেরকে শেখানো হয় যে সেই স্যাক্রিফাইস করবে, যদি খাবার কম থাকে তাহলে না খেয়ে কে থাকে, সেই ফ্যামিলির যে ফিমেল সদস্য তারাই কিন্তু না খেয়ে থাকে। প্রথমে যে কোনো একটা খাবার আসলে, ধরো একই ফ্যামিলিতে অনেক ভাই বোন আছে, তাদেরকে বেশি দেওয়া হয়, এখন পর্যন্ত দেওয়া হয় ছেলেদেরকে, এবং মেয়েদেরকে শেখানো হয় তোমাকে সহ্য করতে হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকেই সব স্যাক্রিফাইস তোমার করতে হবে। সো নিউট্রিশন অ্যান্ড ফুড সিকিউরিটি তো মেয়েরা অনেক বেশি পিছিয়ে আছে। সো ইন অল অ্যাসপেক্টে জেন্ডার ইনইকুয়ালিটিতে আমরা দেখতে পাচ্ছি যে ফিমেল জেন্ডার স্টিল ল্যাকিং বিহাইন্ড। সো হোয়াট আর দ্য কি এলিমেন্টস অফ জেন্ডার ইকুয়ালিটি, কি 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 এলিমেন্টস নিয়ে আমরা কাজ করব জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটি ইন রাইটস, রিসোর্সেস অ্যান্ড ভয়েস। সো সব ক্ষেত্রেই আমাদের জেন্ডার ইকুয়ালিটি হতে হবে। দ্য রাইটের জন্য জেন্ডার, অল জেন্ডার শুড হ্যাভ ইকুয়াল রাইটস, all gender should have equal resources and they should have also same voices. তাহলে কি হবে, তিনটা লেভেলে আছে এখানে, একটা হচ্ছে হাউজহোল্ড লেভেল, ইকোনমিক মার্কেট লেভেলের কথা বলা হচ্ছে, আর একটা সোসাইটাল লেভেলের কথা বলা হচ্ছে।
হাউজহোল্ড লেভেলে বলছে হাউজহোল্ড রিসোর্স আর টাস্ক অ্যালোকেশন, ফার্টিলিটি ডিসিশনস, এই বিষয়গুলো, তাহলে আমাদের জেন্ডার ইকুয়ালিটি এই সব বিষয়গুলো আর কি ইস্যু হিসেবে ধরা হয়েছে। আর ইকোনমি অ্যান্ড মার্কেটের মধ্যে অ্যাক্সেস টু ল্যান্ড, ফিনান্সিয়াল সার্ভিসেস, লেবার মার্কেট, টেকনোলজির অ্যাক্সেস ইত্যাদি, এই বিষয়গুলোকে ইনক্লুড করা হয়েছে। অ্যান্ড সোসাইটাল যে সেখানে সিভিক অ্যান্ড পলিটিক্যাল পার্টিসিপেশনকে ধরা হয়েছে। ওকে, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সিভিক অ্যান্ড সিভিক হচ্ছে তোমার যেগুলো কালচারাল যে অ্যাক্টিভিটিস বা আদার সিভিক যে অ্যাক্টিভিটিসগুলো থাকে অ্যাপার্ট ফ্রম কালচারাল, বিভিন্ন ধরনের যেমন ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকছে কোনো কমিউনিটিতে, যেমন আগে তার যেটা ছিল অনেক জায়গায় খেলাঘর ছিল ইত্যাদি, এই ধরনের কিছু কিছু ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো আছে যেগুলোকে সিভিক অ্যাক্টিভিটিস বলা হয়। সো এইগুলো যদি আমরা এগ্রিগেট করি, এগ্রিগেট পারফরমেন্স লেখা আছে, পড়াই যাচ্ছে না। পভার্টি কি বলছে এখানে, দুটো কি লেখা আছে নিচে ব্র্যাকেটে, প্রভার্টি রিডাকশন গ্রোথ, এখানে অ্যাগ্রিগেট ইকোনমিক পারফরমেন্স সবগুলো মিলিয়ে সবগুলো যদি আমরা জেন্ডার ইকুয়ালিটি আলটিমেটলি হচ্ছে ইকোনমিক পারফরমেন্স বাড়বে, দ্যাট ইজ প্রভার্টি রিডাকশন এর কথা বলা হচ্ছে, এবং একটা গ্রোথ হবে, ইকোনমিক গ্রোথ, সোসাইটাল গ্রোথ সব সব ক্ষেত্রে। সো লেভেলিং দ্য ফিল্ড অফ অপরচুনিটিস, এই সবগুলো এই ক্ষেত্রে আমাদের একটা লেভেলিং ফিল্ড তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড বলে না। সো লেভেলিং দ্য ফিল্ড অফ অপরচুনিটিস অর্থাৎ ইকুয়াল অপরচুনিটিস ফর বোথ মেন অ্যান্ড উইমেন, অ্যান্ড ডোমেন্স অফ চয়েসেস, ডোমেন্স ফর পলিসি, সো বিভিন্ন ডোমেইনগুলো নিয়ে কাজ করতে হবে, পলিসি ডোমেইন ইত্যাদি। সো এই ছবিটা কিন্তু আমরা দেখেছি, এটা কোথায় দেখেছি তোমাদের মনে আছে? ম্যাডাম আমাদের ওই যে রাইট গো সাস্টেইন মিলেনিয়াম গোল, সাস্টেইনেবল এই ছবিগুলো নাই, এর আগে যে এমডিজি, রাইট এমডিজি, এই যে এমডিজি হাঙ্গার, তারপরে তোমার এই যে এডুকেশন, তারপর হচ্ছে এই যে ওমেন অ্যান্ড চিলড্রেন ইত্যাদি এইসব বিষয়গুলো। সো প্রমোটিং জেন্ডার ইকুয়ালিটি, এখানে এই ছবিটা তোমরা এমডিজি তে দেখছো, সেখানে একটা কম্পোনেন্ট আছে জেন্ডার ইকুয়ালিটি প্রমোট করার জন্য। এই প্রত্যেকটা যে তোমার এমডিজি যেগুলো ছিল আমাদের সবগুলোর সাথেই কিন্তু জেন্ডারের একটা বিষয় আছে, সব ক্ষেত্রেই কিন্তু জেন্ডারকে, জেন্ডারের একটা ইম্পর্টেন্ট ইস্যু, প্রমোটিং জেন্ডার ইকুয়ালিটি কিভাবে প্রমোট করব। আর ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ প্রমোটিং জেন্ডার ইকুয়ালিটি ইজ দ্য এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, সো মোস্ট ইম্পর্টেন্টলি জেন্ডার ইকুয়ালিটি করার জন্য উইমেন এম্পাওয়ারমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, উইথ ফোকাস অন আইডেন্টিফাইং অ্যান্ড রিড্রেসিং রিড্রেসিং পাওয়ার ইমব্যালেন্স, আগেও বলেছি ওই কথাগুলোই কিন্তু বলছে। সো এক হচ্ছে এখানে কিসের উপর ফোকাস করতে হবে, একটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে, আর একটা হচ্ছে রিঅ্যাড্রেসিং করতে হবে, রিঅ্যাড্রেস করতে হবে কি পাওয়ার ইমব্যালেন্স অ্যান্ড গিভিং উইমেন মোর অটোনমি, সো দ্যাট তাদেরকে আরও বেশি পাওয়ারফুল করতে হবে, তাদের আরও অটোনমি থাকতে হবে, তাদের টু ম্যানেজ দেয়ার ওন লাইফস। ওন লাইফস বলতে কি বোঝাচ্ছে, সে তাদের রিপ্রোডাক্টিভ লাইফস হতে পারে, তাদের সোশ্যাল লাইফ, তাদের পলিটিক্যাল লাইফ, সো দ্যাট দে ক্যান, দে শুড হ্যাভ মোর অটোনমি টু ম্যানেজ দেয়ার ওন লাইফস। ওকে, বাই প্রমোটিং জেন্ডার ইকুয়ালিটি উই ক্যান অ্যাচিভ ইকুয়ালিটি, উই ক্যান অ্যাচিভ ইকুয়ালিটি বিটুইন মেন অ্যান্ড উইমেন, গার্লস বয়েজ ইন অল অ্যাসপেক্টস অফ লাইফ ইনক্লুডিং এডুকেশন, হেলথ, নিউট্রিশন, access to economic assets, resources, political opportunity, freedom from coercion and violence. So এগুলো আমরা আগেও বলেছি যে কোন কোন স্পেয়ারকে আমার জেন্ডার ইকুয়ালিটি প্রমোট করতে হবে, জেন্ডার ইকুয়ালিটি প্রমোট করার কোন কোন এরিয়া, এডুকেশন, হেলথ, নিউট্রিশন, অ্যাক্সেস টু ইকোনমিক অ্যাসেটস, অ্যাক্সেস টু রিসোর্সেস, পলিটিক্যাল অপরচুনিটি, এগুলো কিন্তু আগে আমরা আলোচনা করলাম একটু আগে, এবং ভায়োলেন্স যাতে না হয়, ফ্রিডম ফ্রম কোয়ার্শন, কোয়ার্শন মিনস ফোর্সফুল অ্যাক্ট, forceful sexual act mainly, so they should have freedom from coercion and freedom from violence. Okay, mone thakbe na ei kotugula area gulo je gulo promote korbo gender equality kon kon area te promote korte hobe. Okay, amar mone hoy khubi interesting, khub kothin kichu na. So amader gender chilo MDG 3 te, oikhane ekta example ekhane deya hoyeche, jemon promote gender equality and empowerment, eta ekta goal chilo MDG 3, সেখানে টার্গেট ছিল এলিমিনেটিং জেন্ডার ডিসপ্যারিটি ইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন,
preferably by 2005, and to all levels of education on later by 2015. So, আমরা কিন্তু এটা achieve করতে পারি নাই। আমরা অনেকটা এগিয়েছি, কারণ তোমরা দেখেছো এটাকে achieve করার জন্যই কিন্তু এই যে education এ অনেক এগিয়েছে বললাম। Employmentও আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছে। ভয়েসের ক্ষেত্রেও, ভয়েস রেইজের ক্ষেত্রেও দেখা যাচ্ছে মেয়েরা এখন অনেক বেশি ভয়েস রেইজ করতে পারে কম্পেয়ার টু প্রিভিয়াস 2005 আর 15 যদি আমরা কম্পেয়ার করি। তাহলে এখানে ছিল প্রাইমারি এন্ড সেকেন্ডারি এডুকেশনে যাতে জেন্ডার ডিসপ্যারিটি না থাকে, এই কারণেই এডুকেশনটা অনেক বেড়েছে প্রাইমারি এন্ড সেকেন্ডারি লেভেলে। এবং 15 এর মধ্যে ছিল অল লেভেল, প্রথম টার্গেট ছিল প্রাইমারি সেকেন্ডারি লেভেল, পরে এসেছে অল লেভেলস। ইন্ডিকেটর ছিল রেশিও অফ গার্লস টু বয়েজ ইন প্রাইমারি সেকেন্ডারি এন্ড টারশিয়ারি এডুকেশন, গার্লস এন্ড বয়েজ এর রেশিওটা ইম্পর্টেন্ট ছিল। Ratio of literate female names in 15 to 24 years. Act of share of women in wage employment in non-agricultural sector. Then act of proportion of seat held by women in national parliament. So, সব কারণেই আমাদের national parliament আলাদা করে seat বরাদ্দ করা হলো। কিন্তু ওই যেভাবে female রা ওখানে elected হচ্ছে, সেটা কিন্তু একটা মেয়েদের জন্য disgraceful. So, মেয়েরা যদি elected হয়, তাহলে সেটাও কিন্তু direct ভোটিং এর মাধ্যমে, সো দ্যাট দে রিপ্রেজেন্ট অ্যাকচুয়ালি সোসাইটির পিপলকে তারা রিপ্রেজেন্ট করে। আদারওয়াইজ ওই যে চয়েসের উপরে যে বরাদ্দ করা হলো, এটা অ্যাকচুয়ালি মেয়েদের জন্য অনেক সময় ডিসগ্রেসফুল, খুব বেশি সম্মানের না। কারণ তারা কিন্তু এখানে দেখা যায় বাধা থাকছে, মানে বিভিন্ন এসে কন্ডিশনের ইসে থাকছে, আমার মনে হয় এটা তোমরা বুঝতে পারো কিছু। সো এটা এনডিজি আমরা এখানে আর যাচ্ছি না, কারণ অলরেডি এটা ডান, ঠিক আছে। তো এখানে এখানে যেটা প্রমোট করা হয়েছে জেন্ডার ইকুয়ালিটি, এটার হ্যান্ডগুলো দেখানো হয়েছে। এখানে হাঙ্গারের সাথে জেন্ডারের রোল আছে। এখানে তোমার এইচআইভি এইডস ম্যালেরিয়া যদি আমি ইরাডিকেট করতে চাই, সেটার সাথেও এটার যোগাযোগ আছে। উইমেন্স হেলথ রিলেটেড ডিসিশন মেকিং এ যদি ইম্প্রুভ, ম্যাটারনাল হেলথকে যদি ইম্প্রুভ করতে চাই, সেখানেও জেন্ডারের ইকুয়ালিটি এম্পাওয়ার করতে হবে উইমেন। চাইল্ড মর্টালিটি রিডিউস করতে গেলেও প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ইম্পর্টেন্ট, এই বিষয়টাই এখানে দেখানো হয়েছে। যে যে কোনো যে এই গোলগুলো যদি আমি অ্যাচিভ করতে চাই, প্রত্যেকের সাথে আমি জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার উইমেন ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটার সাথে লিঙ্ক আছে, দ্যাট হোয়াট ইজ সেই। আর এটা তো 70% লিডার পপুলেশন ওয়ার্ল্ড ইজ ফিমেল, একটা পরিসংখ্যান দেখানো হয়েছে যে ফিমেলস গ্লোবালি তোমার 70% ইলিটারেট উইমেনরাই হচ্ছে ফিমেল, অর্থাৎ 30% ইলিটারেসি হচ্ছে মেল। তাহলে ফিমেলদের বার্ডেনটা, ইলিটারেসি বার্ডেনটা অনেক বেশি। ওকে, তাহলে এখানে আমাদের কাজ করার অনেক সুযোগ রয়েছে। বয়েজ আর ফেভার্ড ওভার গার্লস ইন হেলথ কেয়ার, হাই ইনফ্যান্ট মর্টালিটি রেট, এডুকেশন অ্যান্ড ইনকাম, বিকজ অফ এডুকেশন, বিকজ অফ ইনকাম ইনফ্যান্ট মর্টালিটি রেটকেও ইনফ্লুয়েন্স করছে। সো উইমেন অ্যান্ড গার্লস অ্যাকাউন্ট ফর রাফলি হাফ অফ দি ওয়ার্ল্ডস পপুলেশন, roughly women and girls are half of the population according to the informal estimate, comprise the majority of the poor and excluded. So kichu informal estimation e boleche ei je half of the girls, women and girls jara ache tader majority hocche poor ebong tara they are excluded, actually taderke beshir bhag khetre include kora hoyni. Being highly inequitable, women's lack of access to land as well as agricultural inputs and credits and is impeding progress on tackling hunger. তাহলে যে hunger free world এর কথা বলি, এখানে যদি women's equitable distribution না হয়, in that case এই যে hunger tackling করাটাও সম্ভব হবে, কারণ হচ্ছে highly inequitable এই agriculture in the sector. Targeting women's lack of access to control over resources and poverty reduction policies can have a positive impact on economic growth and development. তাহলে আমরা যদি পভার্টি রিডাকশন, একটু আগে আমরা যে দেখেছি পভার্টি রিডাকশন করতে হলে আমাকে কি করতে হবে, এই যে উইমেন যে এক্সেস অ্যান্ড কন্ট্রোল ওভার রিসোর্স, তার যে কোনো সম্পদের উপর যে কোনো এক্সেস নাই বা কন্ট্রোল নাই, এটাকে আমার টার্গেট করতে হবে, যাতে করে এটাকে এই এই বিষয়টাকে ইম্প্রুভ করা যায়। তাহলে কিন্তু পজিটিভ একটা ইম্প্যাক্ট হবে পভার্টি রিডাকশনের, সো দ্যাট উইল লিড টু ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। So lack of women's decision making power in family and household limits their ability to make choices to safeguard the health, education and welfare of their children.
এখানে বিষয়টা বলেছে যে আমরা জানি যে হাউজহোল্ড যে রিসোর্স আছে বা ডিসিশন মেকিং যেটা আছে সেখানে ফিমেলদের রোলটা কিন্তু কমফোর্টেবলি অনেক কম। সে কিন্তু তার নিজের ব্যাপারে বা নিজের শিশু ব্যাপারে তাদের হেলথ আর নিউট্রিশন ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না। ফ্যামিলির সিনিয়র সুপিরিয়ররা হয়তো এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়। সো তাদেরকে যদি আমরা এই তাদের যে ডিসিশন মেকিং এর যে ল্যাক আছে এটা যদি আমরা অ্যাড্রেস করি তাহলেই কিন্তু এই যে সেফগার্ড দ্য হেলথ অ্যান্ড এডুকেশন অফ ওয়েলফেয়ার অফ দ্য চিলড্রেন, তাহলে চিলড্রেনদের হেলথের জন্য একটা সেফগার্ড এডুকেশন ওয়েলফেয়ার হবে যদি আমরা উইমেন্স এম্পাওয়ার করতে পারি রিগার্ডিং ডিসিশন মেকিং পাওয়ার। বুঝানো গেল? অর্থাৎ তার নিজের ব্যাপারে, নিজের শিশুর সন্তানের ব্যাপারে যে যে সমস্ত ধরো হেলথের নিডস, যে সমস্ত প্রয়োজন আছে সেই ব্যাপারে, ধরো একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, তার শিশু অসুস্থ বা কিছু, এই ডিসিশনটা যদি সে নিতে পারে তাহলে কিন্তু শিশুদের জন্য অনেক কল্যাণ করা হয়েছে। এবং তার যদি সেই পাওয়ার থাকে, সেই এক্সেস থাকে, ইকোনমিক এক্সেস থাকে, সেই ডিসিশন মেকিং করতে পারে, তাহলে শিশুদের জন্য অনেক বেশি বেটার হবে। সো ইন পার্টিকুলার ওয়্যার উইমেন অ্যান্ড গার্লস হ্যাভ লো স্ট্যাটাস ইন দ্য হাউস হোল্ড, দে মে হ্যাভ ফিউ অল্টারনেটিভ অর লিমিটেড নেগোসিয়েশন পাওয়ার টু অ্যাভয়েড সোশ্যাল প্রেশার টু এন্টার ইন্টু অ্যান আর্লি ম্যারেজ। এখানে আর্লি ম্যারেজের একটা এক্সাম্পল দিয়েছে যেখানে দেখা যায় যে লো স্ট্যাটাস, অর্থাৎ লো স্ট্যাটাস উইমেন অ্যান্ড গার্লসদের লো স্ট্যাটাস কোথায়, যেখানে তারা এডুকেটেড না, যে ফ্যামিলিতে, যে ফ্যামিলিটা পুয়ার, সেখানে মেয়েদের কোনো ভয়েস নাই, তারা বড় হলে তাদেরকে ফোর্স করে না তোমার কেন পড়াশোনা করার কোনো দরকার নেই, তোমাকে আমরা বিয়ে দিই নিশ্চিন্ত। সো এই কারণে তারা আর্লি ম্যারেজে চলে যাচ্ছে, কেন, সোশ্যাল প্রেশারের জন্য, তারা এটা অ্যাভয়েড করা সম্ভব হচ্ছে না, তারা নেগোসিয়েট করতে পারছে না, এটাই বলছে। সো আর্লি ম্যারেজ হ্যাজ এ নেগেটিভ ইম্প্যাক্ট অন এডুকেশন। তাহলে জেন্ডার যেটা ইনইকুয়ালিটির এক্সাম্পল হচ্ছে আর্লি ম্যারেজ, একটা ইম্প্যাক্ট, পরে আমরা দেখবো এটা। Early marriage has a negative impact on education since it reduces the likelihood that women will be able to ensure their children receive an education, as well as decreasing the chance that they will attend or complete school themselves. Then early marriage has a negative impact on the women. She kintu ar porashona kore na, ha education tar chole jacche ebong jekhane ma educated hocche na, female education hocche na, tahole kintu tar bachchaderu kintu education howar chance kome jacche. Likelihood that women will be able to ensure their children receive an education, okay, as well as decreasing the chance that they will be attend complete the school themselves, attend or complete the school themselves. Are she ma nijeo khotigrosto hocche, she school theke drop out hocche, ebong she je shishur ma hocche she shishur o school e jawar chance ta onek kome jacche. So education for all must be recognized. While progress has been made in getting girls into school, empowering women to make decisions in their household will help to ensure their children attend and complete their primary education. তাহলে female যদি decision নিতে পারত household এ, তাহলে তার এই বাচ্চাদের primary education attend করত এবং complete করার সুযোগ পেত। তাহলে female education বা female empower করলে children education বাড়বে। So addressing the challenges reducing early marriage, for example, so cash transfer scheme would contribute to increasing the levels of primary education and of the next generation. তাহলে আমাকে early marriage reduction করতে হবে। এখানে বলা হয়েছে early marriage reduction করার জন্য cash transfer একটা হতে পারে, যেটা দিয়ে প্রত্যেক ফ্যামিলিদেরকে আমরা ক্যাশ মানি যদি দেওয়া হয়, যাতে করে তারা আর্লি ম্যারেজে না গিয়ে ওই বাচ্চার এডুকেশন যাতে কন্টিনিউ করে। সো ইন পার্টিকুলার ওয়ার উইমেন অ্যান্ড গার্লস হ্যাভ এ লো স্ট্যাটাস, এটা বললাম আমরা। So maternal mortality ratio on average higher in countries where women are more discriminated against them, against with regard. আমরা দেখেছি যেখানে maternal mortality high, যেখানে this women রা বেশি discrimination হয়, সেখানেই maternal mortality high. তাহলে এই যে discrimination বা inequality, এই যে এটাও একটা role play করছে কিসের জন্য, maternal mortality জন্য। তাহলে maternal mortality reduction করতে হলে আমাকে জেন্ডার ইকুয়ালিটি করতে হবে। দ্য টু কি মেজার্স অফ উইমেন ফিজিক্যাল ইন্টিগ্রিটি, ভায়োলেন্স এস উইমেন এন্ড ফিমেল জেনিটাল মিউটিলেশন। তাহলে একটা ইম্পর্টেন্ট মেজার হচ্ছে যে উইমেনদের যে ফিজিক্যাল ইন্টিগ্রিটি যদি আমি মেনটেন করতে চাই, তাহলে দুটো বিষয়ে আমাকে গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে ভায়োলেন্স এস উইমেন, আর একটা হচ্ছে ফিমেল জেনিটাল মিউটিলেশন। এটা তো অলরেডি তোমরা জানো, ফিমেল জেনিটাল মিউটিলেশন তো সরাসরি ফিমেল জেনিটাল কাটিং অথবা সুচারিং অথবা অনেক ধরনের
ইনজুরি করা হয়, ইন্টিগ্রিটি নষ্ট করা হয়, ফিজিক্যাল ইন্টিগ্রিটি। পাশাপাশি যদি ভায়োলেন্সের শিকার হয় সেক্ষেত্রেও তার ফিজিক্যাল ইন্টিগ্রিটি নষ্ট হতে পারে। তাহলে এই দুটার উপর আমাদেরকে অনেক গুরুত্ব দিতে হবে। Reducing the incidence of violence against women and female genital mutilation can prove to be effective way to considerably increase the chance of safe motherhood. তাহলে আমরা যদি ফিজিক্যাল ইন্টিগ্রিটিকে এনশিওর করতে পারি, ফিমেল জেনিটাল মিউটিলেশনকে আমরা যদি ফিজিক্যাল ভায়োলেন্সকে যদি আমরা কমাতে পারি, রিডাকশন করতে পারি, এবং ফিমেল জেনিটাল মিউটিলেশনকে যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলে আমাদের সেফ মাদারহুডের চান্সটা অনেক বেড়ে যাবে। তাহলে আমরা কি জানলাম এখান থেকে? একটা স্লাইড, নেক্সট স্লাইড, সাম আইডিয়াস অ্যাবাউট মাসকুলিনিটি, পার্টিকুলারলি দোজ রিলেটেড টু পাওয়ার অ্যান্ড ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, হ্যাভ এ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন উইমেন রাইটস অ্যান্ড ইনক্রিজ এইচআইভি ভালনারেবিলিটি ফর উইমেনস অ্যান্ড গার্লস। সো যেখানে তোমার মাসকুলিনিটি বেশি, মানে আইডিয়াসগুলো থাকছে মাসকুলিনিটি আইডিয়াস, সেখানে ভায়োলেন্স বেশি হচ্ছে। মাসকুলিনিটি তাহলে রিলেটেড টু ভায়োলেন্স এগেইনস্ট উইমেন। আর একটা হচ্ছে এইচআইভি ভালনারেবিলিটি উইমেন্স অ্যান্ড গার্লসের মধ্যেও এইচআইভি ভালনারেবিলিটি বাড়িয়ে যাচ্ছে বিকজ দি মাসকুলিনিটি আইডিয়াস। সো প্রিভেন্টিং ইনফেকশন অ্যামং এনেবলিং উইমেন মিন্স Preventing infection means enabling people to protect themselves from sexually transmitted diseases through access to reproductive health information, education and services, and the development of life skills. তাহলে এই ইনফেকশন গুলো, যে এইচআইভি ভালনারেবিলিটির কথা বলা হচ্ছে, এই ইনফেকশন কে যদি আমরা প্রিভেন্ট করি, তাহলে কিভাবে প্রিভেন্ট করলে কি হবে, তাদেরকে STI সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন থেকে তাকে রক্ষা করবে, যার ফলে সে কিভাবে আমি তাকে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন থেকে রক্ষা করতে পারি, আমি যদি তাকে ইনফরমেশন দেই রিগার্ডিং রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন, তাকে যদি আমরা এডুকেশন দেই এবং এই সার্ভিসেসগুলো যদি প্রোভাইড করি এবং লাইফ স্কিল ডেভেলপমেন্ট করা হয়, তাহলেই তাদের আমরা এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনকে প্রিভেন্ট করতে পারব। সো টু প্রিভেন্ট এইচআইভি ইনফেকশন মাস্ট অ্যাড্রেস দি ভালনারেবিলিটিস অফ বোথ মেন অ্যান্ড উইমেন। তাহলে এখানে আমাদের এইচআইভি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য মেন অ্যান্ড উইমেনের যে ভালনারেবিলিটি ফ্যাক্টরগুলো আছে, রিলেটেড টু জেন্ডার রিলেটেড যে ভালনারেবিলিটি ফ্যাক্টর আছে, উই মাস্ট অ্যাড্রেস দোজ। যেমন কি ধরনের ভালনারেবিলিটি ফ্যাক্টর? একটা যদি অ্যাক্সেস টু প্রোটেকশন, তাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা যে প্রোটেকশন নিবে সেটার সে অ্যাক্সেস নাই। পার্টিকুলারলি যদি কন্ডম সে কিনতে চায়, হয়তো ইকোনমিক্যালি সে কিনতে পারছে না অথবা অ্যাভেলেবিলিটি নাই। এই যে বিষয়গুলো, এই যে ভালনারেবিলিটি ফ্যাক্টরগুলো, যে অ্যাজ এ ফিমেল জেন্ডার সে নেগোসিয়েট করতে পারছে না, সে কন্ডম ইউজ করে নিজেকে প্রোটেক্ট করতে পারছে না, ইত্যাদি যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে। সো ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন ইজ এ রেলিভেন্ট ফ্যাক্টর টু পুয়ার অ্যাচিভমেন্ট অ্যাক্রস অল ডেভেলপমেন্ট গোল। যে কোনো ক্ষেত্রে যে ডেভেলপমেন্টাল গোলগুলোই আমাদের থাকুক না কেন, এটার অ্যাচিভমেন্ট কখনোই হবে না যদি আমরা এই ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেনটাকে আমরা বন্ধ করতে না পারি, এই ফ্যাক্টরগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি। Progress on women's development is dependent on progress of gender equality and women's rights. তাহলে women's development to directly related gender equality সাথে women's rights যেগুলো আছে সেটার উপরে depend করছে women's development. Continuing discrimination against girls and women will make it difficult to fully achieve gender equality. তাহলে আমরা যদি continue করে discrimination against girls and women, তাহলে আমরা কখনোই gender equality achieve করতে পারবো না। তাহলে মূল কি বিষয়গুলো আমরা এখান থেকে কি জানলাম? It should be recognized that women's economic empowerment is not just about wages and employment, but also affected by women's access and control to over reproductive resources, financial services, including access to land and territory. At the same time, securing a greater proportion of domestic and external resources, including developmental assistance, to replicate and scale up successful strategies is critical to ensuring that these benefits are accurate to many more women and men. তাহলে সিকিউরিং গ্রেটার প্রপোর্শন অফ ডোমেস্টিক অ্যান্ড এক্সটার্নাল রিসোর্স, মানে এক্সটার্নাল রিসোর্স এবং ডোমেস্টিক রিসোর্স সিকিউর করা ভেরি ইম্পর্টেন্ট, ইনক্লুডিং ডেভেলপমেন্টাল অ্যাসিস্ট্যান্স। ডেভেলপমেন্টাল অ্যাসিস্ট্যান্স হচ্ছে ডিফারেন্ট ডেভেলপমেন্টাল অর্গানাইজেশন যে ধরনের অ্যাসিস্ট্যান্সগুলো দেয়, যেমন ধরো উইমেন ডেভেলপমেন্টের জন্য তোমার UNDP অনেক ধরনের প্রোগ্রাম করে, উইমেন ডেভেলপমেন্টের জন্য উইমেন রাইটস এস্টাবলিশ করার জন্য UNFPA করছে। সো এরা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টাল
অ্যাসিস্ট্যান্স দিচ্ছে বিভিন্ন ভাবে। আমরা মোটামুটি এখান থেকে জানলাম যে কি কি বিষয়গুলো জেন্ডারের সাথে, জেন্ডার ইকুয়ালিটির জন্য কি কি বিষয় আমরা অ্যাড্রেস করতে পারি, এমডিজির সাথে কিছু রিলেশনশিপ গুলো আমরা দেখলাম। এখন হচ্ছে স্ট্র্যাটেজি ফর জেন্ডার ইকুয়ালিটি, কি ধরনের স্ট্র্যাটেজি করলে আমরা জেন্ডার ইকুয়ালিটি যেতে পারি। একটা হচ্ছে স্ট্রেংথেনিং করতে হবে নিউট্রিশন, ডিজিজ প্রিভেনশন অ্যান্ড ম্যাটারনাল হেলথ প্রোগ্রামস। এই যে প্রোগ্রামগুলো আছে, ম্যাটারনাল হেলথ প্রোগ্রাম, ডিজিজ প্রিভেনশন প্রোগ্রাম, নিউট্রিশন প্রোগ্রাম, এগুলোকে স্ট্রেংথেনিং করার কথা বলা হয়েছে জেন্ডার ইকুয়ালিটি করার জন্য। এটা এক ধরনের স্ট্র্যাটেজি। দেন ইম্প্রুভ উইমেন্স অ্যান্ড গার্লস এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল। এটা তো আমরা আগেও জানি যে উইমেন্স অ্যান্ড গার্লস এডুকেশন বাড়াতে হবে, এখানে লাইফ স্কিলও অ্যাড করা হয়েছে। এডুকেশন বাড়ানোর সাথে সাথে লাইফ স্কিলও বাড়াতে হবে, ইম্প্রুভ করতে হবে। এক্সপ্যান্ড করতে হবে উইমেন্স অ্যাক্সেস টু ক্রেডিট অ্যান্ড ইকোনমিক অপরচুনিটি। ক্রেডিট মানে হচ্ছে টাকা পয়সা ইত্যাদি, এবং তার ইকোনমিক অপরচুনিটিটাকে বাড়াতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। মূলত এই তিনটা স্ট্র্যাটেজি বড় হচ্ছে জেন্ডার ইকুয়ালিটির জন্য। একটা হচ্ছে স্ট্র্যাটেজি করতে হবে বিভিন্ন যে প্রোগ্রামগুলো আছে উইচ ইজ রিলেটেড টু জেন্ডার, সেই ধরনের প্রোগ্রামগুলো, তার মধ্যে নিউট্রিশন প্রোগ্রাম, তার মধ্যে ম্যাটারনাল হেলথ প্রোগ্রামস, অ্যাডলেসেন্ট হেলথ প্রোগ্রাম ইত্যাদিও বলা যেতে পারে, ডিজিজ প্রিভেনশন প্রোগ্রাম, এগুলোকে স্ট্রেন্থেনিং করতে হবে, আর এডুকেশন অ্যান্ড লাইফ স্কিলকে ইম্প্রুভ করতে হবে, আর করতে হবে এক্সপ্যান্ড করতে হবে। তিনটা, স্ট্রেন্থেনিং, ইম্প্রুভ অ্যান্ড এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড করতে হবে ইকোনমিক অপরচুনিটি, এক্সপ্যান্ড করতে হবে উইমেন্স অ্যাক্সেস টু ক্রেডিট, ক্রেডিট মিনস হচ্ছে ইকোনমি, অ্যাক্সেস টু ইকোনমি। তিনটা গ্রস স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে। আমরা যদি বলি যে কিভাবে আমরা স্ট্র্যান্ডিং করব, নিউট্রিশন প্রোগ্রামকে কিভাবে স্ট্র্যান্ডিং করব, ওখানে জেন্ডারকে আমি কিভাবে অ্যাড্রেস করব, ডিজিজ প্রিভেনশন যে প্রোগ্রামগুলো আছে সেখানে আমার জেন্ডার ডিসক্রিমিনেশন কি আছে, সেখানে ওই ওই জিনিসগুলোকে আমাকে অ্যানালাইসিস করতে হবে। তারপরে সেই অনুযায়ী আমাকে তৈরি করতে হবে যে এই ডিজিজ প্রিভেনশনের জন্য জেন্ডার রোলটা কোথায় আছে, কোথায় কোন জেন্ডার কি অবস্থায় আছে, ফিমেলের কি অবস্থা, মেলদের কি অবস্থা, কিভাবে আমরা প্রিভেনশন প্রোগ্রামটাকে, জেন্ডারকে অ্যাড্রেস করে প্রিভেনশন প্রোগ্রাম করতে পারি। ওকে, এই এডুকেশন গার্লস, এগুলো তো আমরা অলরেডি কিছু বলেছি যে গার্লস এডুকেশন কিভাবে বাড়াবো, কিভাবে বাড়ানো যেতে পারে, আর ইকোনমিক অপরচুনিটি আমি কিভাবে এক্সপ্যান্ড করবো। ওকে, সো হাউ টু অ্যাচিভ জেন্ডার ইকুয়ালিটি। To achieve gender equality, progress must be made across all areas. Which area identify করেছে gender equality করার জন্য? এটা হচ্ছে আমাদের strategy. এই strategy আমাকে নিতে হবে, strengthening, improvement and expand. এখন বলছে, so what we can do? We can achieve gender equality by educating girls, increasing literacy rates among women. গার্ল এডুকেশন করলেই তো লিটারেসি রেটস বাড়বে। দেন ইনক্রিজিং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারভেনশন। তাহলে এখানে আর্লি চাইল্ডহুড, নতুন একটা এখানে অ্যাড হলো, সেটা হলো আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইন্টারভেনশনসগুলো ইনক্রিজ করতে হবে। ওকে, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইন্টারভেনশনের মধ্যে তোমরা দেখবে অনেক ধরনের ইনইকুয়ালিটি এক্সিস্ট করছে। ফ্যামিলিতে যেটা আমরা বলছিলাম একটু আগে, যে ফ্যামিলিতে যদি দেখি একটা বাচ্চাকে যতটা বেশি গুরুত্ব দেয় মেয়ে ছেলে বাচ্চাকে, একটা মেয়ে বাচ্চা ততটা গুরুত্ব পায় না। তুমি যদি ধরো স্লাম এরিয়াতে যাও, তাহলে তুমি দেখবে যে মেয়েকে পাঠিয়ে দিচ্ছে এডুকেশন স্কুলে, মেয়ে বাসায় বসে কাজ করছে, তাকে শুধু মাদ্রাসার শিক্ষা দিচ্ছে। এবং কোনো কোনো দরিদ্র ফ্যামিলি আছে, তারা কোনো ধরনের শিক্ষাই দেয় না, তারা প্রথম থেকেই শুরু থেকেই কাজকর্ম করতে শুরু করে দেয়। So increasing women's labor force participation and strengthening labor policies and effective women. The labor policy ke amake change korte hobe jate kore women labor force participation ta bare. Tole ekhane ar bola hocche improving women's access to credit, ekটু আগে আমরা দেখেছি, land and other resources, promoting women's political rights and participation, amra eigulo explanation diyechi, expanding reproductive health programs and family support policies. কয়েকটা আমরা জানতে পারলাম যে জেন্ডার ইকুয়ালিটি করার জন্য আমরা কি কাজ করতে পারি। একটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটির জন্য আমাদের পলিসি স্ট্র্যাটেজি কি হবে, এটা তোমাকে মনে রাখতে হবে। আর একটা হচ্ছে আমরা কি করতে পারি অ্যাক্রস অল এরিয়াস,
Okay. Then what are the ways to promote gender equality? There are 8 key policies or actions that have potential to propel progress in promoting gender equality. Remove key barriers to girls' education, including by providing scholarships, tackling completion and attendance rates, track korte hobe je tara education complete korche kina seta track korte hobe, tara attendance tara school e ashole jacche na naam likhiye chole esche, ei ghotona gulo ghoteche jehetu dekha geche je government chalu korlo je female jodi educated hoy up to 8 porjonto take free kore deya holo, free kore diyo oto beshi paoa gelo na, tar pore jeta korlo je take incentive deya holo je take eto chal dibe gele pore hoyto 2 kg kore chal pabe 1 kg erokom jodi ni school e jabe to tokhon সেই হিসেবে তারা তখন দেখা যায় অ্যাটেন্ডেন্স তখন বাড়ছিল বেড়ে যাচ্ছিল সো এই ধরনের পলিসি মানে প্রোগ্রামগুলো করতে হবে ইম্প্রুভিং দ্য কোয়ালিটি অফ এডুকেশন তাহলে এখানে শুধু এডুকেশন হলেই চলবে না তার এডুকেশনটা কোয়ালিটি এডুকেশন হতে হবে আমাদের দেশে কিন্তু অনেক প্রাইমারি এডুকেশনেরই কিন্তু বিলো কোয়ালিটি বিশেষ করে গভর্নমেন্ট প্রাইমারি স্কুলগুলোতে নন গভর্নমেন্ট স্কুলের তো কোনো কন্ট্রোলই হয়তো অনেক সময় নাই আর যেহেতু ওখানে সরাসরি অনেক বেশি টাকা দিয়ে পড়ছে প্যারেন্ট কিছুটা হয়তো তারা গুড কোয়ালিটি এডুকেশন দেয় কিন্তু প্রাইমারি এডুকেশনে অনেক ক্ষেত্রে বিশেষ করে অনেক অত্যন্ত গ্রাম অঞ্চলে যে সমস্ত তুমি স্কুলগুলোতে যদি যাও সেখানে দেখবে একজন টিচারই ঠিক মতন যে রিক্রুটমেন্ট হয়েছে প্রাইমারি টিচার তাদের লেভেলে কিন্তু খুব খারাপ কিন্তু তারা স্টুডেন্টদেরকে কি পড়াবে তাদের কোনো ট্রেনিং নাই তাদের কোনো অ্যাপ্রোপ্রিয়েট যে তার শিক্ষাগত যোগ্যতা সেটাও নাই এ ধরনের কিন্তু আমরা নিজেরা আমাদের এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি সো এর জন্য কোয়ালিটি অফ এডুকেশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ শুধু এডুকেটেড হলেই হয় না নামকা ওয়াস্তে শুধু সার্টিফিকেট ধরে এডুকেশন হলেই হয় না তোমরা এটা অবশ্যই গুরুত্বটা বুঝতে পারবে কোয়ালিটি এডুকেশন কতটা গুরুত্বপূর্ণ সো এডুকেশনের পাশাপাশি তোমার ভায়োলেন্স যেটা হচ্ছে স্কুল অ্যান্ড স্কেলিং আপ ইন্টারভেনশন ইন গার্লস এনরোলমেন্ট ইন সেকেন্ডারি স্কুল যে ভায়োলেন্স যেটা হচ্ছে অ্যাগেনস্ট গার্লস পার্টিকুলারলি স্কুলে কথা বলা হচ্ছে সো অ্যাট হোমেও হচ্ছে স্কুলেও হচ্ছে স্কুলেও অনেক মেয়েরা কিন্তু ভায়োলেন্সের শিকার হচ্ছে তো সেটাকে আমাকে বিভিন্ন রিমুভ কি ব্যারিয়ার্স টু গার্লস এডুকেশন কিভাবে গার্লস এডুকেশন রিমুভ করবো এখানে এই কথাগুলো বলা হয়েছে তারপর হচ্ছে মেক জেনারেশন অফ ফুল অ্যান্ড প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট অ্যান্ড ক্রিয়েশন অফ ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইনকাম দ্য প্রাইমারি গোল অফ ম্যাক্রো ইকোনমিক সোশ্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসিস আর একটা হচ্ছে আমার এই যে তোমার ওয়ার্ক অপরচুনিটি বাড়ানো কিভাবে বাড়বো সোশ্যাল ডেভেলপমেন্ট পলিসি ইম্প্রুভ করে সোশ্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসির মাধ্যমে কি কিভাবে তাদের প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট করা সম্ভব সেটা হচ্ছে প্রমোটিং ইকুয়াল স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটি তাহলে ইকুয়ালি স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিকে প্রমোট করতে হবে অর্থাৎ এমপ্লয়মেন্ট করার জন্য যে স্কিল দরকার হ্যাঁ এটাকে আমরা এক ধরনের কী বলি কী ধরনের স্কিল বলা হয় ভোকেশনাল স্কিল মনে হয় বলে সম্ভবত ইফ আই এম নট রং সো এই যে তাদের ভোকেশনাল স্কিল তৈরি করতে হবে যেমন ধরো সে যদি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় তাহলে সেই অনুযায়ী তাকে ট্রেন আপ করতে হবে সেই গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে তার যে যে এরিয়াগুলো আছে বা অন্য ইন্ডাস্ট্রিতে যে যদি কাজ করে তাহলে সেই অনুযায়ী তার স্কিল ডেভেলপ করতে হবে সো অ্যাকর্ডিংলি তাহলে তাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে যার জন্য এমপ্লয়মেন্ট অপরচুনিটিকে প্রমোট করার জন্য রিডিউসিং ওয়েজ গ্যাপস বিটুইন ওয়েমেন অ্যান্ড মেন এবং প্রথম থেকে আমরা জানি যে এটা এই যে ডিসক্রিমিনেশনটা আছে রিগার্ডিং ওয়েজ এই গ্যাপটাকে আমার কমিয়ে আনতে হবে এখনও কিন্তু এক্সিস্ট করে তোমরা যদি যাও যে ধরো বিভিন্ন জায়গায় যে মেয়েরা ছেলেরা একসাথে যে ফিজিক্যাল লেবারগুলো করছে ধরো ইট ভাঙা হ্যাঁ আরও যে সমস্ত ফিজিক্যাল লেবার আছে মাটি টেনে নিয়ে যাচ্ছে আজকাল আমরা দেখতে পাই শহরেও কিন্তু মেয়েরা সেই মাটি মাথায় করে নিয়ে তারা ওই করছে ল্যান্ড ফিলিং করছে বিভিন্ন কনস্ট্রাকশন কাজগুলো করছে সেখানে আমরা কিন্তু যদি দেখো অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে
মহিলাদেরকে কম টাকায় নিয়োগ দিচ্ছে আর ছেলেদেরকে বেশি টাকায় নিয়োগ দিচ্ছে একই কাজের জন্য। তাহলে এই যে ওয়েজ গ্যাপ, এটা বললাম লেবার একদম ডে লেবার আর ওইখানে, এর বাইরেও বিভিন্ন ধরো অর্গানাইজেশন আছে সেখানে কিন্তু কোথাও স্যালারিটা কিন্তু এইভাবে বলা থাকে না, লেখা থাকে কি নেগোশিয়েবল। নেগোশিয়েবল মানে হচ্ছে তোমাকে ডিসক্রিমিনেশন করবে, একটা ফিমেল হলে কম বেতনে সে রাজি হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে তার দরকার আছে, কিন্তু মেলকে সে কম বেতনে পাবে না একই ওয়েজ। তাহলে এই যে বিষয়টা, এই যে গ্যাপ, ওয়েজ গ্যাপ, এই ওয়েজ গ্যাপকে আমার রিডিউস করতে হবে যদি আমি প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট করতে চাই। আর একটা কি হতে পারে, ইন্ট্রোডিউসিং সোশ্যাল প্রোটেকশন মেজার্স এন্ড লেবার লস এন্ড পলিসি দ্যাট ইজ জেন্ডার রেসপন্সিভ। মানে আমার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জেন্ডার রেসপন্সিভ জেন্ডার ল হতে হবে, অর্থাৎ মেয়েদের প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে হবে। যেমন ধরো মেটার্নিটি, মেটার্নিটি লিভ যেটা, হ্যাঁ মাতৃত্বজনিত যে ছুটি, সেটা তো একটা ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য, যদিও এখন আমরা জানি যে পিতৃত্বজনিত ছুটি দেয়া হয়, কারণ যখন একজন তার ওয়াইফ যদি ডেলিভারি বা লেবারে যায়, পাশাপাশি তার হাজবেন্ডকে অবশ্যই তার পাশে থাকতে হয় সেক্ষেত্রে একটা, এবং বাচ্চাকে একদম ছোট বাচ্চাকেও কিন্তু তার অ্যাসিস্ট করতে হয়। সেক্ষেত্রে যদি প্যাটার্নিটি লিভ না থাকে তাহলে কিন্তু সম্ভব হয় না। সো ওই জন্য বিভিন্ন দেশে, আমাদের দেশে এখনো ল হিসেবে প্যাটার্নিটি লিভ এসেছে বলে জানি না, বাট প্যাটার্নিটি লিভ অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে। সো পৃথিবীর অনেক দেশেই কিন্তু প্যাটার্নিটি লিভ আছে, মেটার্নিটি লিভের পাশাপাশি, যদিও সেটা কম সময়। আর মেটার্নিটি লিভ কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন দেওয়া হয়। আমাদের দেশে যেমন গভর্নমেন্টের যারা জব করছে তাদের জন্য মেটার্নিটি লিভ পুরোপুরি 6 মাস, 6 মাস কেন দেওয়া হচ্ছে, কারণ 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, বাচ্চাটা ফুললি মায়ের উপর ডিপেন্ডেন্ট থাকে, এবং 6 মাস পরে যেহেতু তার ডিপেন্ডেন্সিটা কমে সেক্ষেত্রে তো এক্সপ্রেস মিল্ক দিয়ে তার পক্ষে তো জবে যাওয়া সম্ভব। কিন্তু দেখা যায় যে নন গভর্নমেন্ট জব যারা করে, এবং পার্টিকুলারলি যারা গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে যারা কাজ করে, ইন্ডাস্ট্রি বা গার্মেন্ট বা আদার ইন্ডাস্ট্রিতে, সেসব ক্ষেত্রে কিন্তু এই নিয়মকানুনগুলো খুব একটা মানা হয় না। তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় 2 মাস, 3 মাস, 1 মাস এই ধরনের ছুটি তারা পায়, ছুটি পায়, আবার কেউ কেউ ছুটি পায় কিন্তু কোনো স্যালারি পায় না। তুমি যখন দিচ্ছ মেটার্নিটি লিভ সেটা মানে হচ্ছে উইথ ফুল স্যালারি, সে কিন্তু অর্ধেক স্যালারি বা স্যালারি ছাড়া কিন্তু কাজ করবে। কিন্তু অনেক প্রতিষ্ঠানেই আছে মেটার্নিটি লিভ দিতে রাজি হয় কিন্তু বলে না তাহলে বিনা বেতনে নিতে হবে, বা 2 মাস হয়তো বেতন সহ দিল, বাকি 2 মাস তারা বিনা বেতনে দিল, এই ধরনের 6 মাস তো দেয়ই না, বলা যায় 6 মাস দিলে তার চাকরি চলে যায়, এরকম অনেক ক্ষেত্রেই আছে মেটার্নিটি লিভে গেলে তার চাকরি চলে যায়। এই ধরনের অনেক ডিসক্রিমিনেশন গুলো আছে যেগুলো আমাদেরকে অ্যাড্রেস করা খুবই দরকার। তাহলে এই যে লেবার ল যেটা হবে এটা অবশ্যই তোমার জেন্ডার রেসপন্সিভ হতে হবে, এই পলিসিগুলো, এই ল গুলো, যাতে করে তার সোশ্যাল প্রোটেকশন মেজার যেগুলো সেগুলো তার বাড়ে। আই মিন অ্যান্ড রেসপন্সিভ অ্যান্ড ইন্ট্রোডিউসিং এনফোর্সিং লিগাল প্রোটেকশন ফর দি মোস্ট ভালনারেবল উইমেন ওয়ার্কার। মোস্ট ভালনারেবল উইমেন ওয়ার্কার যারা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই লিগাল প্রোটেকশন থাকতে হবে। ভালনারেবল কেন বলছি, কারণ হচ্ছে অনেক অনেক কাজ আছে যেগুলো কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। যেমন ধরো যে তোমরা জানো যে একজন প্রেগনেন্ট মা যদি রেডিওলজি ইমেজিং ডিপার্টমেন্টে কাজ করে সেক্ষেত্রে তার বাচ্চার টেরাটোজেনিসিটি হতে পারে বিকজ অফ রেডিওর জন্য, রেডিয়েশনের হ্যাজার্ডের জন্য। সো ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি তাকে ল তো থাকতে হবে, তাকে প্রোটেক্ট করার যে ল তার জন্য অ্যাপ্লিকেবল হতে হবে, সো দ্যাট শি ক্যান প্রোটেক্ট হারসেলফ, লিগাল প্রোটেকশন যাতে তার থাকে। তার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তাকে তার যে সেখানে যেখানে সে কাজ করছে সেই সংস্থা যাতে কম্পেনসেট করে, ক্ষতিপূরণ দেয়, এই বিষয়টাও গুরুত্বপূর্ণ। আইরিন তোমার ভিডিওটা বন্ধ করো, তোমার ভিডিওটা অন হয়ে গেছে, আইরিন তো ঘুরছে। ম্যাডাম ঘুরছি না, হ্যাঁ সরি ম্যাডাম ঘুরছি না, ওই যে মোবাইলটা নেট পাচ্ছি না তো ঘরের মধ্যে, এই জন্য বাইরে তো ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে অসুবিধা নেই ম্যাডাম, এটা মানিকগঞ্জ তো নেট পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, কি আর করা, যেভাবে হয়, এগুলো পড়লে তোমরা বুঝতে পারবে, খুব কঠিন না। জি ম্যাডাম, তাহলে আমাদের 2 নম্বর হচ্ছে মেক জেনারেশন ফুল অফ প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট এন্ড ক্রিয়েশন অফ ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইনকাম, প্রাইমারি গোল অফ ম্যাক্রো ইকোনমিক এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। একদম হুবহু মুখস্থ করে লিখতে হবে তা না, মোটামুটি যদি বুঝতে পারো ওইভাবে লিখবে, অনেক কিছু এত মুখস্থ করে লেখা যায় না কিন্তু। হ্যাঁ
তিন নম্বর হচ্ছে ইন্ট্রোডিউস পজিটিভ অ্যাকশন টু ইমপ্রুভ দি নাম্বারস অ্যান্ড ইনফ্লুয়েন্স অফ উইমেন ইন অল পলিটিক্যাল ডিসিশন মেকিং, মানে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, এটাকে বলা হচ্ছে পজিটিভ অ্যাকশন তৈরি করতে হবে কেন, নাম্বার অ্যান্ড ইনফ্লুয়েন্স অফ উইমেন ইন পলিটিক্যাল ডিসিশন মেকিং, যাতে পলিটিক্যাল ডিসিশন মেকিং এ অনেক মহিলারা থাকে এবং তাদের নাম্বার যাতে বেশি হয়, তারা ইনফ্লুয়েন্স যাতে করতে পারে। ইনভেস্টিং ইন উইমেন্স লিডারশিপ ইন লোকাল ডিসিশন মেকিং স্ট্রাকচার, তাহলে উইমেন লিডারশিপকে লোকাল ডিসিশন মেকিং এ আমার উইমেন লিডারশিপকে নিয়ে আসতে হবে। তারপরে ক্রিয়েটিং অ্যান ইভেন প্লেয়িং ফিল্ড ইন মেন অ্যান্ড উইমেন উইথ পলিটিক্যাল পার্টিজ, তাহলে পলিটিক্যাল পার্টিজ এর সাথে যে মেন অ্যান্ড উইমেন এর মধ্যে একটা ইভেন প্লেয়িং ফিল্ড বা লেভেল প্লেয়িং ফিল্ডও বলা যায়, সেরকম একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। তাহলে এখানে মূলত আমার পলিটিক্যাল স্ফিয়ারে যাতে ফিমেলরা বেশি আসে, যাতে তারা এম্পাওয়ার হয়, তারা যাতে ডিসিশন নিতে পারে, সেটা লোকালি হবে, সেটা ন্যাশনাল লেভেল অল লেভেলে হবে, ঠিক আছে, তাহলে সেটাকেই করা বলা হচ্ছে, যেটাতেও একটা জেন্ডার ইকুয়ালিটির একটা ওয়ে। আরেকটা হচ্ছে ইনভেস্ট ইন সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ, মানে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথে ইনভেস্ট করতে হবে জেন্ডার ইকুয়ালিটি প্রমোট করার জন্য। কী করতে হবে, কমিউনিটি হেলথ অ্যাপ্রোচেস টু ট্যাকল ম্যাটারনাল মর্টালিটি, কমিউনিটি হেলথ অ্যাপ্রোচে যেতে হবে যাতে ম্যাটারনাল মর্টালিটি, সেটা আবার কেমন, যেমন কমিউনিটি ইনভলভ করতে হবে। আমরা পড়েছি না ম্যাটারনাল মর্টালিটি রিডাকশন করার জন্য কমিউনিটির একটা রোল আছে, সেটা হলো কমিউনিটিতে একটা ধরো হতে পারে, তাদের ওখানে ব্লাড ডোনার তৈরি হতে পারে প্রয়োজনে, যখন ম্যাটারনাল প্রয়োজন যদি হয় তাহলে যাতে ব্লাড ডোনেট করতে পারে ইমার্জেন্সি প্রয়োজনে। এছাড়া কমিউনিটি যদি দায়িত্ব নেয় যে তারা একটা ভেহিকেল প্রোভাইড করবে, যাতে করে সেই ভেহিকেল নিয়ে ইমার্জেন্সি ট্রান্সপোর্ট করা যেতে পারে ইত্যাদি বিভিন্নভাবে, তাহলে তোমার কমিউনি ম্যাটারনাল মর্টালিটির জন্য কমিউনিটি অ্যাপ্রোচ, বিভিন্ন ধরনের কমিউনিটি ইনভলভমেন্ট করা যায়। মিটিং আনমেট নিড ফর ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড অ্যাড্রেসিং হাই অ্যাডলেসেন্ট ফার্টিলিটি, অ্যাডলেসেন্ট ফার্টিলিটি যদি অনেক বেশি তাহলে এই বিষয়টাকে অ্যাড্রেস করা দরকার, ফ্যামিলি প্ল্যানিং এর আনমেট নিড অনেক বেশি, ফ্যামিলি প্ল্যানিং আছে কিন্তু তারা ফ্যামিলি প্ল্যানিং ইউজ করছে না, তাহলে ইউজ যাতে করে এই জন্য তাদের তাদের যে নিড আছে সেই আনমেট নিড সেটাকে অ্যাড্রেস করতে হবে। Then measures to ensure that women living with HIV have their reproductive health needs met. Particularly HIV এর কথা example দেওয়া হয়েছে, যাতে করে reproductive health needs যারা সেটা মিট করা সম্ভব হয়। Ability to participate fully in shaping policy and tackle the pandemic. এখন যে আমাদের pandemic হচ্ছে চলছে, তাহলে এই ধরনের তারা যাতে participate করতে পারে, যাতে সেখানে পলিসি তৈরি করতে পারে। Improve national level capacity to track and report on progress, gaps and opportunities for better generation and use of sex disaggregated data and statistics. তাহলে ন্যাশনাল লেভেলে তোমার ইম্প্রুভ করতে হবে, কি ইম্প্রুভ করতে হবে, ট্র্যাক অ্যান্ড রিপোর্ট দি প্রোগ্রেস, ধরো এমডিজি যদি হয় তাহলে এমডিজি কে ট্র্যাক করতে হবে, প্রোগ্রেস রিপোর্ট তৈরি করতে হবে এবং কোনো গ্যাপ যেটা আছে আইডেন্টিফাই করতে হবে এবং কি ধরনের অপরচুনিটিস আছে ফর বেটার জেনারেশন অ্যান্ড ইউজ অফ সেক্স ডিসএগ্রিগেটেড ডাটা, সেখানে সেক্স ডিসএগ্রিগেটেড অর্থাৎ মেল আর ফিমেলের জন্য আলাদা আলাদা ডাটা তৈরি করতে হবে, সেটা বলছে সেক্স ডিসএগ্রিগেটেড ডাটা অ্যান্ড স্ট্যাটিস্টিক্স থাকতে হবে, সেটা ন্যাশনাল লেভেলের যাতে ক্যাপাসিটি বাড়ে। রিডিউস ওমেন্স ওয়ার্ক বার্ডেন থ্রু ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার লেবার সার্ভিং টেকনোলজিস জেন্ডার রেসপন্সিভ ইকোনমিক স্টিমুলাস প্যাকেজ, আরেকটা হচ্ছে উইমেন্স ওয়ার্ক বার্ডেন কমাতে হবে, রিডিউস করতে হবে, কারণ বাসায়ও কাজ করে আবার চাকরিও করে সে, তাহলে বাসায়ও দেখা যাচ্ছে যে আমাকে এই ওয়ার্ক লোডটাকে রিডিউস করতে হবে এবং সব এই থ্রু ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার বার্ডেনটাকে কমানোর জন্য ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে হবে আমাদের, এবং জেন্ডার রেসপন্সিভ ইকোনমিক স্টিমুলাস প্যাকেজ তৈরি করতে হবে। আর হচ্ছে স্ট্রেংথেনিং অ্যাকাউন্টেবিলিটি ফর এনহ্যান্সিং উইমেন্স রাইটস অ্যান্ড এন্ডিং জেন্ডার ডিসক্রিমিনেশন, তাহলে এখানে রাইটস এর কথা বলা হচ্ছে যে উইমেন্স রাইটস কে এনহ্যান্স করতে হবে, তাহলে কি হবে রাইটস এনহ্যান্স করতে জেন্ডার ডিসক্রিমিনেশন গুলো কমে আসবে, জেন্ডার ইনইকুয়ালিটি যেটা আছে এটা এলিমিনেটেড হবে, তার অ্যাক্সেস টু ল্যান্ড অ্যান্ড প্রপার্টি যেটা সেটা বাড়বে, আর যে সমস্ত পলিসি আছে ইমপ্লিমেন্ট করার জন্য লস পলিসি প্রোগ্রামস টু প্রিভেন্ট অ্যাড্রেস ভায়োলেন্স এগেন্সট উইমেন, এবং ভায়োলেন্স এগেন্সট উইমেনকে অ্যাড্রেস করতে হবে। তোমাদের পক্ষে কিন্তু সমস্ত একদম টোটুটু ওইভাবে মুখস্থ করা সম্ভব না, তোমরা এখানে কি পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবে, অ্যাকাউন্টেবিলিটি এনহ্যান্স করার জন্য কি কি বলা হচ্ছে, উইমেন্স রাইটসকে এনহ্যান্স করবে কিভাবে করবো সেটাই, স্কেল আপ অ্যান অ্যাকাউন্ট ফর ইনভেস্টমেন্ট ইন জেন্ডার ইকুয়ালিটি ইনক্লুডিং বাই মি ইনস্টিটিউশনালাইজিং জেন্ডার রেসপন্সিভ বাজেটিং টু এনশিওর দ্যাট ফিনান্সিয়াল কমিটমেন্টস আর কমেন্সুরেট উইথ পলিসি অ্যান্ড কমিটমেন্টস অফ দি জেন্ডার ইকুয়ালিটি, তাহলে জেন্ডার ইকুয়ালিটি যদি আমি কমাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, জেন্ডার ইকুয়ালিটির জন্য এই
স্কেল আপ করতে হবে প্রোগ্রামগুলোকে, জেন্ডার ইকুয়ালিটি ইনক্লুডিং জেন্ডার রেসপন্সিভ বাজেট হতে হবে, ফিনান্সিয়াল কমিটমেন্টটাকে এনশিওর করতে হবে, যে কারণে যে বাজেট যে কারণে দেওয়া হয়েছে সেটা যাতে সেই ক্ষেত্রেই খরচ করা হয়, সেই জন্য বলা হচ্ছে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, এটা হলো কি, জেন্ডার ইকুয়ালিটি ইজ মোর দেন এ গোল ইন ইটসেলফ, ইট ইজ এ প্রি কন্ডিশন ফর মিটিং দি চ্যালেঞ্জ অফ রিডিউসিং পভার্টি, প্রমোটিং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড বিল্ডিং গুড গভর্নেন্স। জেন্ডার ইকুয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল দিস, রিডিউসিং পভার্টি, প্রমোটিং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, SDG sustainable and building good governance. Good governance এর জন্য আমাদের gender equality দরকার, কারণ হচ্ছে administration এ politically female women empowered হতে হবে, said by Kofi Annan, তখনকার US secretary general যে ছিলেন, UN secretary general, United Nations secretary general বলেছে। ওকে, এটা হচ্ছে last session আমাদের, তাহলে আমরা আটটা এখানে আমরা বলেছি, আটটা হচ্ছে এই আটটা তোমার মোটামুটি একটা ধারণা নিয়ে লিখতে হবে, একদম হুবহু ইন টোটো যেটা লিখবে তাকে তুলা, গট ইট? তাহলে জেন্ডার রোল কি টাইপের রোল আমরা বলেছি, একজন বলো কি টাইপের রোল বলেছি, বলো। গুড, ভেরি গুড। আর এটা তো নিশ্চয়ই জানো ইকুয়ালিটি, ইকুইটি, ইনইকুয়ালিটি বলতে কি বোঝায়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইনইকুয়ালিটি, হোয়াট ইজ ইকুইটি, মানে আমি বোঝাবার চেষ্টা করেছি, আমার মনে হয় অবশ্যই জানো। কি এলিমেন্টস অফ জেন্ডার ইকুয়ালিটি, আর জেন্ডার ইকুয়ালিটি প্রমোট করার জন্য স্ট্র্যাটেজিটা কি, তিনটা যে স্ট্র্যাটেজি বলেছি, Standarding nutrition, the disease prevention program, health program. একটা হলো, লাস্টটা হলো expand. প্রথমটা হলো কি? দ্বিতীয়টা হচ্ছে growth. Right. তাহলে এই তিনটা হলো strategy আমাদের. Then how to achieve? How to achieve এর মধ্যে যে যে কয়েকটা আমরা বললাম যে কি কিভাবে করতে হবে. তারপরে যে লাস্টে আটটা ways to promote gender equality. What are the ways? লাস্টে যে আটটা পয়েন্টের কথা বললাম, আর হাউ টু অ্যাচিভ হচ্ছে কোনটা, দিস ইজ হাউ টু অ্যাচিভ, অর্থাৎ এই যে এডুকেশন বাড়ানো, প্রাইমারি সেকেন্ডারি, ঠিক আছে, লেবার ফোর্স কে স্ট্রেন্থেনিং করা, এই কয়েকটা পয়েন্ট হচ্ছে হাউ টু অ্যাচিভ, হাউ টু অ্যাচিভ এর মধ্যে। তার আগে আমরা তারপরেটা হচ্ছে হোয়াট আর দ্য ওয়েজ, আটটা ওয়েজ আমরা পেয়েছি, গট ইট? তো আমার মনে হয় অসুবিধা হবে না এই সেশনে যদি আমরা মোটামুটি, তো একটা ধারণা হয়েছে ইকুয়ালিটি, ইকুইটি, ইনইকুয়ালিটি, কি তোমাদের একটা পরিষ্কার ধারণা হলো? তো আমার মনে হয় যে আমাদের সেই অন্তত ইকুয়ালিটি বুঝতে পেরেছো, ইকুইটি বুঝতে পেরেছো, ইনইকুয়ালিটি তো ইকুয়ালিটির অপোজিট। এক্সাম্পলগুলো কি, এক্সাম্পলগুলো কি, ইনইকুয়ালিটির এক্সাম্পল বলো, ইকুইটি ইকুইটি বলতে কি বোঝায় এক্সাম্পল বলো, ইনইকুয়ালিটি বলতে কি বোঝায়, সব কি কি সেক্টরে ইনইকুয়ালিটি গুলো আছে আইডেন্টিফাই করো, পারবে না? জি ম্যাডাম পারবো। সো মেরি, বন্যার সাথে তোমরা শেয়ার করো, বন্যা ক্লাস করতে পারছে না, ঠিক আছে? সো আইড লাইক টু স্টপ শেয়ারিং, থ্যাংক ইউ অল। আবার একটু আমার চেহারা দেখাচ্ছি, আই এম গেটিং টায়ার্ড অফ, খুব একটা কঠিন কি, মোটামুটি ইন্টারেস্টিং, তাই না? জি ম্যাডাম, কঠিন না বাট মোটামুটি ইন্টারেস্টিং, এগুলো জানা দরকার আছে, তা না হলে পাবলিক হেলথ এক্সপার্ট হিসেবে কাজ করা যাবে না। জেন্ডারটা যদি বুঝতে না পারো, না না জানতে পারো, তাহলে কিন্তু পাবলিক হেলথ এক্সপার্ট হওয়া যাবে না। বুঝতে পারছো? আমার মনে হয় যে আমাদের নিজেদের ফ্যামিলিতে আগে এটা প্র্যাকটিস করা উচিত। জোরে বলো, শুনতে পাই না। সেগুলোকে আমাদের দূর করার চেষ্টা করতে হবে, তুমি যেখানে কাজ করছো সেখানে দেখতে হবে যে কোনো আছে কিনা, সেগুলো আমার কি ভূমিকা আছে, কিভাবে আমরা এগিয়ে গেলে নিশ্চয়ই একটা জেন্ডার ইকুয়াল সোসাইটি পাবো, মেয়েদের মধ্যে এই যে ভায়োলেন্সের শিকার হয় এগুলো কিন্তু কমে আসবে।
তাই না? এই যে তারা এত নির্যাতিত হচ্ছে, অনেক বেশি নির্যাতিত হচ্ছে, প্রতিদিনই আমরা দেখছি নির্যাতন, এই জিনিসগুলো কমে আসবে যদি আমরা একটা জেন্ডার ইকুয়াল সোসাইটি তৈরি করতে পারি। ওকে, তোমরা ভালো থেকো, আমাকে মেসেঞ্জারে থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম যদি নাও করতে চাও ফোন করলে হবে। থ্যাংক ইউ আইরিন, থ্যাংক ইউ হাবিব, অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট মেরি। মেরি আমাকে হেল্প করেছে বলেই আজকে আমার সেশনটা হচ্ছে, নাহলে হতো বাদ পড়ে যেত। ওকে, বাই বাই, আসসালামু আলাইকুম, বাই, সুস্থ থাকো, শেষ করছি, ওকে বাই।